হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি মাতারা কালেকশনের পক্ষ থেকে, মুনমুন চৌধুরী। অনেক দিন পর, আফটার লং টাইম, সেই এক্সিবিশন করে গেছিলাম, তারপরে আজকে একদমই সময় হয়নি। চৈত্র সেলে ব্যস্ত ছিলাম, বৈশাখ মাসে একটু কয়েকদিন লাইফটা অফ রেখেছিলাম, দোকানে বিজি ছিলাম, আর তারপরে তো এইসব পরিস্থিতি, যার জন্য দু চার দিন আরও লাইভ করিনি, মন খারাপ। হাই বৈশাখী, হাই, আজকে তো কাড়াকুড়ি চলবে। আজকে আমি কিন্তু এটা রেখে দিয়েছি, এটা কাউকে দেবো না, এটা সোজা কথা বলে দিলাম, ঠিক আছে। হাই সীমাদি, সবাইকে হাই, হ্যালো বৈশাখী। আমি দাঁড়া, বুকিং নাম্বারটা একটুখানি লিখতো বৈশাখী, আমি পিন পোস্ট করে দিচ্ছি। সবাই তাড়াতাড়ি চলে এসো, মাতারা কালেকশনের পক্ষ থেকে আমি চলে এসেছি। মুনমুন চৌধুরী, আমার মোবাইলটা দাও না একটু, আর হেডফোনটা, হেডফোনটা একটু পরে লাগাচ্ছি, অসুবিধা নেই। সে কি আমার ফোন কি আমি আনিনি? জয় তারা, আমার ফোনটা কোথায়? একটা কল করো তো, এখানে কিনা। হ্যালো এভরিওয়ান, তাড়াতাড়ি জয়েন করে যাও সবাই, ফাস্ট ফাস্ট। দেখো তো একটু বার করে দাও তো, এটা একটু পরে দিচ্ছি আমি, টেবিলটা যখন আনবো তখন দিই। সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন করে যাও, তাড়াতাড়ি চলে আসো সবাই। অনেকদিন পর এসছি মাতারা কালেকশনের পক্ষ থেকে। মুনমুন, সবাই কেমন আছো বলো, সবার লোকাল এরিয়া কেমন আছে বলো। চলো, ওকে চলো, কাটো ফোনটা, সবাই চলে এসো তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। অনেক অনেক দিন পর এসছি, তোমার নম্বরটা দেবো দিদি? হ্যাঁ, আমার নম্বরটা দে। ওয়াও, কি লাগছে, হট হট হট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অজন্তা দি কোথায়? অজন্তা দি বলেছিল একটা রেডি টু ওয়্যার নেবে, ফার্স্ট ফার্স্ট নিয়ে নিতে বলো, নেই বেশি, পার্টি ওয়্যার শাড়ি দেখাবে। আমি যেটা পরে এসেছি, আফটার অল আমার মনে হয় এটা 100% পার্টি ওয়ারেই যায়, ঠিক আছে, রেডি টু ওয়্যার। আর যদি বলো আজকে পুরো পার্টি ওয়ারই রাখবো, নো প্রবলেম, রেডি টু ওয়্যার। ওকে, সবাই একটু সাথে থাকো, অনেকদিন পর এসেছি, সাপোর্ট করো। পিন পোস্টে আমার বুকিং নাম্বার চলে এসছে, একটু সবাই ইমোজি দাও ওখানে, তাহলে ওটা হাইলাইট হবে। আমি এখানে লাইভটাকে অন করে দেন তোমাদের সঙ্গে শাড়ি দেখানো স্টার্ট করে দেবো। প্রথমেই দেখো, আমি খুব সুন্দর একটা রেডি টু ওয়্যার পরে আছি, এটা হচ্ছে যে একটা ইম্পোর্টেড কোয়ালিটির তোমার এইটা গেঞ্জির কাপড়, তাই তো? না না, এটা লিনেন, ইম্পোর্টেড কোয়ালিটির ফেব্রিক যাকে বলা হয়, পরে আছি মানে এই গরমে একটা কমফোর্ট ফিল জোনে আছি একদম। আজকে পুরো হট, আগুন আগুন আগুন, থ্যাংক ইউ থ্যাংক ইউ বৈশাখী। আচরণিতা দি, কি দারুণ লাগছে তোমাকে দেখে, মন ভরে ভালো হয়ে গেল, একদম একদম। আমিও আজকে এসে একটুখানি সাজলাম, একটুখানি বলতে আমি মেকআপ টেকআপ তো সেরকম করতে পারি না, সেই আমার যোগ্যতা নেই, চোখ হাইলাইট করবো বেশ ইয়ে টিয়ে করবো সেগুলো আমার ইয়েও নেই, যতটুকু নিজে নিজে পারি একটা শাড়ি সুন্দর করে করি এটুকু বলতে পারি, আর যেটুকু ভগবান দিয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি। আচ্ছা চলো, নূপুর দি, নূপুর বারুই দি, হাই। আচ্ছা সুস্মিতা নাথ দি, দিদি মলমল শাড়ি আছে আর প্রাইস কত? আছে আছে বাবু, মলমল চান্দেরই দেখালাম, প্রায় শেষ হয়ে গেলাম, গেলে দরকার হলে আজকে আবার দেখাবো, একটু সঙ্গে থাকো, অনেকদিন পর এসছি, ওই যো অ্যাম্বুলেন্সের আওয়াজ ভালো লাগে না একদম শুনতে। আচ্ছা সিমরান সাহা, পুরো চুমু, একদম একদম একদম, সবাই পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, পজিটিভ আশা করো, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এসছি, সঙ্গে থাকো, দেখো, মজা নাও, ভালো লাগলে অবশ্যই পারচেস করো, ওকে। ফ্যাশন স্ল্যাপ, ওকে ওকে ওকে, চলো আমি আমার লাইভ পেয়ে গেছি। ইয়েস, ও মা এটা কী হচ্ছে, আর সবাই কোথায়? তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি। আচ্ছা চোখ ঝলসে যাচ্ছে, না না এতটা বলো না দিদি, এতটা বলো না, এতটা হবে না, কি বলো, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মৌসুমিদি? হ্যাঁ হ্যাঁ, আমার বর বলছে ওনাকে পুরো কানা হয়ে যাচ্ছে, তোমাদের চোখ ঝলসে যাচ্ছে, ও বলছে পুরো কানা হয়ে যাচ্ছে, মানে পাম্প ফেতে খেতে 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 আমি কখন যে দেখবো ধাপাস করে বাস্ট হয়ে গেছি না এখানে, সেটা আর বলা যাবে না, একদম ধাপ করে বাস্ট করে যাবো একদম সত্যি। রিয়াও চলে এসেছে, রিয়া আমার আগে কাজ করে দিয়েছে, একদম লিংক পোস্ট করে দিয়েছে,
সবাই চলে এসো, আমাকে শুনতে পাচ্ছো কিনা, দেখতে পাচ্ছো কিনা একটু বলো, হাই হ্যালো বলো। যত কমেন্টস করবে তত কথার উত্তর দেবো, তত কথোপকথন হবে, তত মনটা ভালো হবে। একদম, যত কমেন্টস করবে তত উত্তর দেবো, তত কথোপকথন হবে, তত মনটাই ভালো হবে। ঠিক আছে, সবাই চলে এসো। যারা এতদিন পর্যন্ত লাইভ খুঁজছো, লাইভ পাচ্ছো না, লাইভে কেন আসছি না, এসেটা 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 উত্তর। হ্যাঁ, এত উত্তর তো, তোমরা শিগগিরি 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 তাড়াতাড়ি চলে এসো। আমি চলে এসেছি তোমাদের জন্য আড্ডা নিয়ে, লাইভ নিয়ে, এন্টারটেনমেন্ট কা ধামাকা নিয়ে। ঠিক আছে, চলো এবারেই শুরু করে দেবো, এবারেই শুরু করে দেবো। জাস্ট চলো, এসে গেছি। আমার লাইভ কাহা গায়া রে মুনমুন, আ গায়া। ইয়েস, আগে গরম, তারপর তোমাকে এত, একে গরম, তারপর তোমাকে এত হট দেখছি, দাদা তো পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা একদম রাইট কথা। তো দাদা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে, কারণ এসি মোটে বন্ধ করতে দিচ্ছে না। বাড়ির এসি বন্ধ করলে দোকানে পালিয়ে আসছে, জানে দোকানে তো আমি নেই, দোকানের এসি চালিয়ে বসে থাকছে। আবার দোকানের এসি বন্ধ করলে বাড়িতে পালিয়ে যাচ্ছে, বাড়ির এসি চালিয়ে বসে আছে। ঠিক আছে, আচ্ছা, রিয়াঙ্কা মালাকার, বুকিং লুকিং সো সুইট দিদি, থ্যাংক ইউ। তুমি শিল কি সিম্পল, খুব ভালো লাগে, থ্যাংক ইউ রানিতা দি, থ্যাংক ইউ, লাভ ইউ দিদি ভাই। আচ্ছা চলো, রানিতা দি কি বলছো, দাদা সানগ্লাস পরো গো। হ্যাঁ দাদা সানগ্লাস পরে, মাথায়, তোমার সানগ্লাসটা কোথায়, মাথার উপর একটা থাকেই। আচ্ছা, আমার শাশুড়ি মা চলে এসছে, একদম সঙ্গে থাকো সবাই, এক ঘন্টা খুব আনন্দ করে সময় কাটবে, কারণ বাইরের মানে আদারওয়াইজ সিচুয়েশন খুব খারাপ, তো সেটা নিয়ে চিন্তা একদমই করবো না। মনকে ভালো রাখার জন্য, তোমাদের সবাইকে ভালো রাখার জন্য, একটাই আমার চশমা দেখেছো আমার সানগ্লাসের উপর বসে যাচ্ছে, চিন্তা করো আমার সানগ্লাসটা এক্ষুনি যাচ্ছিল। হ্যাঁ তুমি দেখে বসবে না কোথায় বসছো, আমি ওখানে এর পরদিন থেকে ছুঁচ রেখে দেবো, ছুঁচ নালে কাটা। আচ্ছা অর্পিতা দি থ্যাংক ইউ, প্রীতি আচ্ছা, বারবি শর্মা দি হাই হাই হাই, সবাইকে হাই হ্যালো, সবাই একটু তাড়াতাড়ি চলে এসো, আমি চলে এসেছি মাতারা কালেকশনের পক্ষ থেকে। মুনমুন চৌধুরী তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আমার শাশুড়ি শাড়ি দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, কেউ বলছে না যে দেখাও, উনি বলছে তাড়াতাড়ি দেখাও, আর তর সইছে না, তাড়াতাড়ি করে দেখবে দেখবে করে, দেখাবো দেখাবো, দেখানোর জন্যই তো এসছি, দেখাবো, গল্প হবে, কথা হবে, সব হবে, সবাই একটু সাথে থাকো, সাথে না থাকলে কি করে হবে। আচ্ছা এই তো আমার অজন্তাদি তো এখনো আসেনি, অজন্তাদির জন্য এই বিশেষ করে রেডি টু ওয়্যারটা পরে আসা। আচ্ছা রেডি টু ওয়্যার নিয়ে কথা বলছি, আমি রেডি টু ওয়্যার আমার কাছে কিন্তু অনলি ফর আছে চার পিস, ঠিক আছে, আর নেই। রেডি টু ওয়্যার এসেছিলো কত যেন, চার পিস, চার পিস, আর আট পিস নাকি, চার পিস তো তোমার ওরা পাইকারি বিক্রি করবে বলে নিয়ে চলেই গেল, আর চার পিস তো দোকানে এসে নিল একটা বাড়িতে অনুষ্ঠানের জন্য, আর এক আর চার পিস। আচ্ছা তোমার মাস্ক কোথায়, আমার মাস্ক নেই, আমাকে সরকার বলেছে তোমাকে মাস্ক পরতে হবে না, ঠিক আছে, আমাকে মোদি আর মমতা দুজনে স্পেশালি চিঠি দিয়ে বলে দিয়েছে তোমাকে মাস্ক পরতে হবে না, আর করোনা বলে দিয়েছে যে খেটে খাওয়া মানুষদের কাছে আমরা যাই না, ঠিক আছে চলো। আচ্ছা হয়ে গেছে, এবার কি টেবিল আনবো, আছে রেডি টু ওয়্যারটা একটুখানি বলে দিচ্ছি, রেডি টু ওয়্যারটা একটুখানি বলে দিচ্ছি, সবাই দেখে নাও প্লিজ, রেডি টু ওয়্যারের গল্পটা শুনলেই তো, এটা হচ্ছে যে যেটা আমি তোমাদেরকে বলবো যে মানে এই ফেব্রিকটা সম্বন্ধে আমি তোমাদেরকে জাস্ট কিছুই তোমাদেরকে ডেফিনেশনে দিতে পারবো না। এই আমার এটা কিন্তু মাঝে মাঝে ভূমিকম্পের মতো কেটে কেঁপে উঠছে, তার মানে এটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে ফোনটা, যখন তখন কিন্তু স্প্রিং আউট হবে। তো এটা জাস্ট আমি বলবো যে যদি তোমাদের দরকার হয়, আমার কাছে চার পিস আছে, জাস্ট বুকিং করে রাখো, বুকিং করে রাখো, নিয়ে রাখো, বুকিং করে ফেলো। কালারটা দেখো, এটা হচ্ছে পিকক, পিকক কালারটা, হ্যাঁ পিকক ব্লু কালারটা গেছে, দেখে নাও। এর সঙ্গে ব্লাউজটাও আছে এবং ইম্পোর্টেড কোয়ালিটির আছে, রাফেল করা রয়েছে উইথ সিকোয়েন্স, পুরোটাই রয়েছে, নিচ অবধি কি দেখতে পাচ্ছো, পুরোটাই রাফেল করা রয়েছে নিচ অবধি একদম, এবং রেডি করা রয়েছে, রেডিটাই আমি এখানটায় জাস্ট টাকিং করেছি, ওকে। আচ্ছা তোমরা যদি মনে করো টামি ঢাকা দেবে বা এগুলো সব ও কভার করবে, সবটাই কিন্তু কভার করা যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা সবটাই কভার করা যাবে, কভার দিয়ে তোমরা করে পড়তে পারবে। যদি অনেকের সমস্যা হয় যে টামিটা ঢেকে রাখবো, অনেকের বিগ টামি থাকে, আমার মতন বড় টামি যদি কারোর থাকে, তাহলে সবাই এভাবে ঢেকে রাখতে পারবে, উইথ পুরোটাই আমরা কিন্তু বডিটাকে কভার করে এটাকে পড়তে পারবো, ঠিক আছে। আমি জাস্ট একটু স্টাইলিস্ট করে পড়েছি তোমাদেরকে দেখাবার জন্য, কিন্তু এটাকে এভাবেও পরা যাবে এবং তোমরা বিভিন্ন রকম স্টাইলিস্ট করেও পড়তে পারবে, কোনো ব্যাপার নেই। তো বলে দিলাম রেডি টু ওয়্যার, এখানে জাস্ট গুজে নিয়ে পড়া, কিন্তু এর সঙ্গে পেটিকোট মাস্ট, পেটিকোটটা পড়তেই হবে, ওকে দিদি। আমার মনে হয় সবাই খেতে কি খেতে
খেটে খায়, বাট করোনা খেটে খাওয়া মানুষেরই হচ্ছে না গো। আমার মনে হচ্ছে না এখনো খেটে খাওয়া মানুষদের মধ্যে হলেও তারা সুস্থ হয়ে যাচ্ছে। একটুখানি ভালো করে দেখো খবর টবর, করোনায় কারা হচ্ছে এবং কারা মারা যাচ্ছে। খেটে খাওয়া মানুষ আমার আশেপাশে এখনো পর্যন্ত কেউ মারা যায়নি, ঠিক আছে? আর সবাই খেটে খায় না গো, কিছু কিছু মানুষ বসে বসেও খায়, বসে বসেই কি তাদের অ্যাকাউন্ট ভরে যায়, এটা বলো না। একটু আবহাওয়া দেখো প্লিজ। আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা বললাম, এবার তোমার পয়েন্ট অফ ভিউটা আলাদা হতেই পারে, বিকজ স্বাধীন ভারত, সবারই মতামত থাকতে পারে। চলো, তো এটা হচ্ছে যে পুরো শাড়িটা, শাড়িটা ইম্পোর্টেড, শাড়িটা নিয়ে নিতে পারো, এবং যারা একদম শাড়ি পরতে পারো না তাদের জন্য এটা অসাধারণ। আমার 8 পিস এসেছিল, 4 পিস একজন রিসেলিং করবে বলে পুরো বান্ডিল নিয়ে চলে গেছে, 4টে কালার। আর 4টে হচ্ছে যে তোমার একটা মুখে ভাতের অনুষ্ঠান ছিল, ওরা এসে পুরো ফ্যামিলিরই 4জন 4টে নিয়ে গেছে, বিকজ কিছুই করতে হবে না, ব্লাউজ এর সঙ্গে ইনক্লুড আছে। এই ব্লাউজটা পেয়ে যাচ্ছ, 36 অবধি ব্লাউজ তোমরা নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বারবিদি, হাই 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 সবাইকে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো, তো সেটাই আর কি বলছি যে এটার সঙ্গে ব্লাউজটা ইনক্লুড থাকছে, উইথ এটা রাফেল করা রয়েছে, পুরো শাড়িটাই কিন্তু এরকম রাফেল করা রয়েছে, এবং একটা ইম্পোর্ট কোয়ালিটির তোমার মেটেরিয়ালটা রয়েছে, ফেব্রিকটা রয়েছে। প্রাইস থাকছে কিন্তু, আমি শপ থেকে যারা নিয়ে গেছে 4 পিস তারা লাইভ টাইপ দেখে না বলেই বলে দিচ্ছি, তারা এমনি লোকাল কাস্টমার, কখনো লাইভ দেখে আসেনি, দোকান দেখে এসেছে। তো তাদের কাছে 1850 করে দাম নিয়েছি, কিন্তু আজকে লাইভে এটাকে দেবো আমি হচ্ছে যে 1650 টাকা, 1650 টাকা। 4টে কালার আছে, জাস্ট তুলতে থাকবে, জাস্ট তুলতে থাকবে, ঠিক আছে? এই বারবি শর্মা, তুমি কি দিচ্ছ গো, আমি এগুলো বুঝতে পারছি না কিচ্ছু, তোমার হাঁচি কাশি কিসব দিচ্ছে, এগুলো থেকে একটু মুক্ত রাখো না কিছুক্ষণ সময়, যতক্ষণ লাইভে আছি এগুলো একদম থেকে বেরিয়ে আসো, একদম লাইভটা এনজয় করো, তো যতক্ষণ লাইভে আছে এসব থেকে একদম বেরিয়ে আসো, এগুলো তো সারাক্ষণ আছেই মাথার মধ্যে, এর থেকে একদম বেরিয়ে আসো, বেরিয়ে এসো, অন্য কিছুর ইমোজি দাও, গাছপালা প্রকৃতি এসবের দাও, এসব বাদ দাও, ঠিক আছে? তো 1650 টাকা, যদি কেউ মনে করো যে রেডি টু ওয়্যার নেবে তারা কিন্তু অবশ্যই আমাকে বলবে, তাহলে আমি শাড়িগুলো সেগুলো দেখাবো, কালারগুলো একটা তো পরেই আছে দেখতে পাচ্ছ, এবং আমি বলেই দিলাম পুরো ডেফিনেশন শাড়ি, এর সঙ্গে পেটিকোট মাস্ট, টাকিং করা জায়গা আছে, পিন করা আছে, উইথ একদম রেডি করা তোমাদের কুচি রয়েছে, ঢুকিয়ে দেবে এটাকে, জাস্ট এখান থেকে তুলে এখানে দিয়ে দেবে, শাড়ি পরা হয়ে যাবে। যদি বলো একটা পরে তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? শাড়ির নিচটা একটু দেখাও, হ্যাঁ দেখাবো, এই ক্যামেরাটা নিচু করতে পারবে গো, শাড়ির নিচটা দেখাবো কি করে, এটা যদি পড়ে যায় ক্যামেরাটা, পিপি 1650 টাকা গো, 1650 টাকা। হালকা করে একটুখানি দেখাও, হালকা করে কাত করলে কিছু ক্যামেরা ধরতে হবে না, তুমি ওটাকে কাত করো, ইয়েস 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 ইয়েস, দেখো শাড়ির নিচটা দেখে নাও, ঠিক আছে? পুরোটাই একদম টাকিং করতে হবে, অনেক বড়, যাদের ফিগার বড়, যারা হাইটে অনেক বড় তারাও নিতে পারবে, কোনো ব্যাপার নেই, খুবই সুন্দর আছে শাড়িটা, দেখে নিতে পারো। প্রাইস আছে মাত্র তোমার 1650 টাকা, ওকে? চলো, বাহ দারুন, থ্যাংক ইউ। ও বনু, এটা কি শাড়ি গো, এটা রেডি টু ওয়্যার দিদি ভাই, পার্টি ওয়্যার, রেডি টু ওয়্যার, যারা শাড়ি পরতে পারে না খুব, হঠাৎ এক দিন পরবে বা পার্টি ওয়্যার পরবে, বা অনেক অল্প ছোট মেয়েরা আছে যারা আনন্দে খুশিতে হয়তো কোনো প্রোগ্রামে একটা শাড়ি পরতে চাইছে, ক্যারি করতে পারবে না, এই শাড়িটা একদম পরে দৌড়া দৌড়ি লাফা ঝাপা যা খুশি করো, এটা কুচি টাকিং করে দেবে, পিনও করা রয়েছে, সব রেডি করা রয়েছে, রেডি টু ওয়্যার। প্রাইস থাকছে 1650, 1650, ঠিক আছে? সোমা পাল চৌধুরী, হুম, 1650, ওকে? আচ্ছা, সোমা পাল চৌধুরী শাড়িটা বুঝতে পারছি না, চয়নিকা ভট্টাচার্য কি বলছো, ও দেখ শাড়িটা, চয়নিকা বলছে সোমা পাল চৌধুরীকে দেখতে। আচ্ছা, রূপা মোদকদি, তোমার খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই একটু সাথে থাকো, সাথে থাকো, আইডির অবস্থা দেখেছো, 57-58 থেকে ওপরে উঠছে না, যদিও অট টাইমে এসেছি, দুপুরবেলা আসলে আরও পাওয়া যেত মানে আমার ভিউয়ার্স, তবুও দেখা যাক, হ্যাঁ আইডির অবস্থা একটু খারাপ আছে, তোমরা একটুখানি কমেন্টস করো, যত বেশি কমেন্টস করবে ততটাই একটুখানি ভালো হবে, ঠিক আছে? একটু কমেন্টস করো। চলো এবার শাড়িতে চলে যাবো, দেবে টেবিল, দেবে টেবিল, না দিলে আমার এখানটা ফাঁকা থাকলে আমার অড অড লাগে, টেবিলটা দাও, হ্যাঁ চলো, সঙ্গে কিন্তু ব্লাউজ পাচ্ছ, এই পুরো সিকোয়েন্স ব্লাউজটা কিন্তু সাথে পাচ্ছ, 1650, 1650 পুরো ব্লাউজটাই কিন্তু সাথে পাচ্ছ,
1650 পুরো ব্লাউজটাই সাথে পাচ্ছো কিন্তু, ওকে? আচ্ছা কি বলছো, বাপরে এতদিন কোথায় ছিলে মৌসুমি বাসু দিদি ভাই? এতদিন ছিলাম দোকান, তো দোকানে এত বিজি হয়ে গেছি, একার পক্ষে সামাল দেওয়া, চৈত্র মাসের একটা বড় ধাক্কা গেছে আমার ওপর, তো একার পক্ষে সামাল দেওয়া, তো বৈশাখ মাসে কয়েকদিন একটুখানি বিশ্রামই করছিলাম, তারপরে তো এই সিচুয়েশনটা ঢুকলো, তারপরে ভাবলাম দু একদিন একটুখানি রেস্ট নেই, এই করতে করতে আজ আসবো কাল আসবো কুড়েমি আর কি, নাহলে লাইভে আসতে তো আসার তো দরকার, প্রচুর প্রোডাক্ট উঠেছেও, নতুন মাল এনেছি, তো দেখাবো তোমাদেরকে আজকে বিচিত্রা সিল্ক দেখাবো, দেখো আসতে অল ওভার প্লেন এবং তোমার ব্লাউজ থাকবে গর্জিয়াস, আজকে বিচিত্রা সিল্ক একটা দেখাবো, ঠিক আছে? অল ওভার প্লেন ব্লাউজ থাকবে গর্জিয়াস। চলো আমি আমার ফর্মে আবার চলে এসেছি, তোমরা প্লিজ একটু সাথে থাকো, কোথাও চলে যেও না। হাই সোমা মণ্ডল দি, হ্যালো দিদি ভাই, কেমন আছো সবাই? তোমরা একটু বলো প্লিজ সবাই কেমন আছো। চলো তাহলে কি আমি এইটা এই শাড়িটা দিয়ে স্টার্ট করবো নাকি আমি ইয়েটা দেখিয়ে দেবো তোমাদেরকে, বিচিত্রা সিল্কটা দিয়ে স্টার্ট করবো, একটু বলো কী দিয়ে স্টার্ট করবো বলো, সবাইকে হাই হ্যালো, সবাইকে হাই হ্যালো, একটু স্ট্যান্ডটা দাও না গো, ফোনের স্ট্যান্ডটা দাও। কি করছো তুমি, মন্দিরের ঘন্টা কেন আশ্চর্য? এই ডিজাইন পড়তে পারবো? হ্যাঁ হ্যাঁ আপনি অবশ্যই পড়তে পারবেন, তোমার মা জিজ্ঞেস করছে এই শাড়িটা পড়তে পারবে কি না। হ্যাঁ আসবো, একদম সিচুয়েশানে আসলে মনটা ভালো হয়ে যায়, এন্টারটেইন হয়ে যায়, একদম একদম মৌসুমিদি, ওই জন্যই এসেছি, সাথে থাকো একটু। আচ্ছা একটু ফাস্ট একটু ফাস্ট একটু ফাস্ট, সোমা মণ্ডল দিয়ে কী ফাস্ট করবো গো, একটু ফাস্ট একটু ফাস্ট একটু ফাস্ট বলো কি ফাস্ট করব। আচ্ছা আমি কি তাহলে এইটা যেটা দেখাচ্ছি সেটাই আগে দেখিয়ে নেই, রেডি টু ওয়্যারটা দেখিয়ে নেই, রেডি টু ওয়্যারটা দেখেই নেই, কেউ যদি থাকো একটুখানি ইয়ে অজন্তা দিকে ট্যাগ করো না গো প্লিজ। আচ্ছা রুদ্রর কি বলছে, রুদ্রর বাদ্যের কথা মনে পড়ে গেল ঘন্টার শব্দ শুনে, একদম একদম বৈশাখী কি বলছে, ঘন্টার শব্দ শুনে রুদ্রর বাদ্যের কথা মনে পড়ে গেল। আচ্ছা এবার যাচ্ছি রেড, এবার যাচ্ছি রেড, দেখে নাও, এবার চলে যাচ্ছি লালে, এবার যাচ্ছি লালে, রেডটা দেখে নাও, এবার যাচ্ছি রেড, ওকে? রেডি টু ওয়্যার রেড 1650 1650, অসাধারণ শাড়ি, অসাধারণ, মানে আমি এনে রাখতে পারিনি, আমার ইচ্ছা ছিল পুজো পর্যন্ত অন্তত একটা স্টক রাখবই, বিকজ আমার দোকান এখানে, আমার স্টক পড়ে থাকলেও আমার কিছু যায় আসে না, তো রাখতে পারিনি, হ্যাঁ রাখতে পারিনি, জাস্ট দেখো জাস্ট দেখো, আমার বর বলছিল লালটা পরলে না কেন, তো আমি একটু পিকক ব্লুটা পরলাম, লাল তো সবসময় পরি সব কিছুতে, তো ভাবলাম যে এটার সঙ্গে একটু পিকক ব্লুটা পরি, জাস্ট দেখো জাস্ট দেখো, এটা কি লাগবে পরলে, জাস্ট দেখো এটা কি লাগবে পরলে, দেখো জাস্ট প্রাইস যাচ্ছে 1650 1650, প্রাইস যাচ্ছে 1650, ওকে? জাস্ট দেখো প্রাইস যাচ্ছে 1650, ওফ পড়তেও পাচ্ছি না আমি এটার ওপর দিয়ে, এটা জাস্ট দেখো 1650, নিয়ে নাও জাস্ট নিয়ে নাও, অসাধারণ গেছে, উইথ ব্লাউজ 36 পর্যন্ত, 28 30 32 34 36 36, ইভেন 38ও হয়ে যেতে পারে, একটু অল্টার করাতে হবে, ঠিক আছে? প্রাইস যাচ্ছে তোমার অনলি ফর প্রাইস যাচ্ছে কিন্তু 1650 1650, ভ্যালেন্টাইন্স ডেতে পড়বে দিদি, লালটা রেখে দাও, ভ্যালেন্টাইন্স ডেতে তুই পড়বি ভ্যালেন্টাইন্স ডেতে, তাহলে বল রেখে দিচ্ছি, আমার ভ্যালেন্টাইন্স বলে কিছু নেই, প্রত্যেক দিনই আমার ভ্যালেন্টাইন্স ডে চলছে, ঠিক আছে? চলো প্রাইস যাচ্ছে 1650 1650 1650, ওকে? প্রাইস যাচ্ছে 1650। আচ্ছা ব্লাউজগুলো কি ফ্রি সাইজ? ব্লাউজগুলো বলে দিলাম দিদি ভাই, ব্লাউজগুলো 36 থেকে 36 পর্যন্ত অ্যাভেল করতে পারবে। আচ্ছা ব্লাউজের কিন্তু স্লিপসও আছে, উইথ ভেলভেট স্লিপস, তোমরা লাগিয়েও নিতে পারবে, কেউ যদি মনে করো যে স্লিপলেস পরবে না, তারা কিন্তু ভেলভেট স্লিপস লাগিয়েও নিতে পারো। 36 মানে 28 30 32 28 30 32 34 36 অবধি চোখ বন্ধ করে নিতে পারো, সাইড দিয়ে দেখো, সাইড দিয়ে কিন্তু চেন করা রয়েছে, একদম সাইড দিয়ে সাইড চেনিং করা রয়েছে, দেখো তালিকা, এই যে সাইড চেনিং করা রয়েছে দেখেছো, এখান থেকে জিপার দেওয়াই রয়েছে অলরেডি, তোমরা এইভাবে খুলে এটাকে পড়তে পারবে, সাইড দিয়ে জিপার দেওয়াই রয়েছে, খুব ভালো কোয়ালিটির জিনিস এটুকু বলতে পারবো। লালটা তুমি রেখে দাও, আরে আমি রেখে কী করবো, আমি কোথায় যাব লালটা রেখে দিয়ে, কোথায় যাব আমি আর,
আমি অলরেডি ব্লু সিকোয়েন্স একটা রেখেছি, তবুও দেখছি যদি যেটা থাকবে সেটাই রাখবো, কাস্টমার চাইলে তো না দিয়ে পারবো না। তো প্রাইস যাচ্ছে কিন্তু 1650, প্রাইস যাচ্ছে 1650। জাস্ট টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, রেডি টু ওয়্যার, রেডি টু ওয়্যার, একদম ইম্পোর্টেড কোয়ালিটি আছে, প্রাইস যাচ্ছে 1650। টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, ওকে 1650, রেডি টু ওয়্যার, রেডি টু ওয়্যার 1650, ওখানে ফেলবো 1650। ফার্স্ট চলে গেল, সেকেন্ড কালারটা দেখো, ঠিক আছে, দুর্দান্ত। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্লাউজগুলো কি ফ্রি সাইজ বলে দিলাম দিদিভাই? আচ্ছা, তোমার প্রোফাইল রিচ ডাউন হয়ে গেছে তাই যা ইচ্ছা তাই কমেন্ট করছি। ও আচ্ছা আচ্ছা, করো করো করো, যা ইচ্ছা তাই কমেন্টস করো, ফাস্ট বলো, দৌড়াতে বলো, লাফাতে বলো, যা খুশি বলো। আচ্ছা কোথায় তুমি? হ্যাঁ সত্যি কথা, অজন্তা দি কোথায় গেলো কে জানে, সেটাই হচ্ছে কথা। আর টাইমটাও একটুখানি অট টাইম, তো কেউ জানে না যে আমি আসবো, আর আমি আসবো যে সেটা পোস্টও করেছি হচ্ছে যে অনেক পরে, অনেক পরে পোস্ট করেছি, তো যার জন্য অনেকে জানে না যে আমি আসবো, এটা একটু সমস্যা। আচ্ছা ব্লুটা দেখো, ব্লুটা দেখে নাও, 1650। বৈশাখী শাড়িগুলো কেমন লাগছে বল, শাড়িগুলো কেমন লাগছে একটু বলো তোমাদের, কারণ মন মাইন্ডটাকে পুরো একদম আলাদা করে ফেলো, মাইন্ডটাকে পুরো দেখো। ও আবি তো পার্টি শুরু হুই হ্যায়, দেখো ওফ, এটা হচ্ছে তোমার গেছে, এটা হচ্ছে তোমার ডিপ নেভি ব্লুর সাথে গেছে একটা ফুসিয়ান ব্লু, দেখো ওফ কি লাগবে বলো তো। আমি তো পারলে ব্লুটা, আমি যেটাই খুলছি সেটাই মনে হচ্ছে এটা পরলে ভালো হতো বোধ হয়, দেখো জাস্ট দেখো, ওকে দেখো, প্রাইস যাচ্ছে 1650, 1650। টোটালি রাফেল করা, টোটালি সিকোয়েন্স বর্ডার রয়েছে, এবং উইথ ট্র্যাকিং করার জায়গাও রয়েছে, ঠিক আছে, উইথ ট্র্যাকিংয়ের জায়গাও রয়েছে, দেখে নাও, সব কিছু সব কিছুটাই করা রয়েছে। এটা হচ্ছে কুচিটা, এটা হচ্ছে প্লেটসটা, দেখে নাও, এটা হচ্ছে প্লেটসটা, ওকে, এই যে প্লেটসটা রেডি করা রয়েছে, এটা টাকিং করে দিতে হবে জাস্ট, আর এইভাবে যাচ্ছে তোমার পুরো কোমরটা, কোমরটা তো তোমাদের, কিন্তু এগুলোর সঙ্গে তোমাদের মাস্ট বি ইয়ে কী বলো ওর নাম, পেডিকোট, ওকে পেডিকোট কিন্তু পড়তে হবে, ওকে। আচ্ছা রণিতা দি থ্যাংক ইউ। আচ্ছা কি বলছে, দুর্দান্ত শাড়িগুলো যখন দেখ, কি যাক চোখ ধাঁধানো দিদি, দি 700 শাড়ি দেখাবে গিফটের জন্য? দেখাবো দেখাবো দেখাবো, কতদিন পর দেখলাম তোমায়, লাভ লাভ লাভ, কেমন আছো? ভালো আছি গো ইন্দ্রাণী, তুমি কেমন আছো? তোমাকে অনেক ভালোবাসা, দেখাবো গো মৌসুমি দেবদি, 700 শাড়ি একটা ভালো কোয়ালিটির এসছে, দেখাবো, যদি সাথে থাকো লাস্টে একটু মনে করিয়ে দিও, অবশ্যই দেখাবো। আজকে ভেবেছিলাম একটু ইম্পোর্টেড জিনিস দেখাবো, একটু বেশি বেসিক্যালি সুন্দর জিনিস দেখাবো, নতুন যেগুলো স্টকে এসছে সেগুলো দেখাবো, তো তোমরা কাস্টমাররা যেমন দেখতে চাইবে তেমনই দেখাবো, নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা এটার হচ্ছে যে প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর, থ্যাংক ইউ মৌসুমিদি। আচ্ছা চলো রানিতাদি, তোমাকে অনেক ভালোবাসা, এই হচ্ছে আমার ফেভারিট কালার, দেখো এই হচ্ছে আমার ফেভারিট কালার, চলে এসছে ব্ল্যাক 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 ব্ল্যাক, একদম ওফ, এটা কি আর খুলতে ইচ্ছা করে, এটা একদম ইয়ে করাই রয়েছে পোটলা। হ্যাঁ হ্যাঁ, চারটে কালার আছে, ব্ল্যাকটা দারুণ, হু হু হু, ব্ল্যাকটা দেখো, জাস্ট নিয়ে নাও, জাস্ট নিয়ে নাও, ছেড়ো না, রেডি টু ওয়্যার, প্রাইস থাকছে, হ্যাঁ লালটা খুললে বলছে লালটা পরতে পারতে, ব্লুটা খুললে বলছো ব্লুটা পরতে পারতে, ব্ল্যাকটা খুললে বলছো ব্ল্যাকটা পরতে পারতে, সব আমি পরে নেবো তাই তো, চলো চলো, ইয়েস 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 ইয়েস, দেখো দেখো ব্ল্যাকটা দেখো, ব্ল্যাকটা একটু পরি কি বলো, ব্ল্যাকটা পরে ফেলি একটু, ব্ল্যাকটাকে এমনি ছেড়ে দেওয়া যায় না, ব্ল্যাকটাকে একটু পরেই ফেলি, ব্ল্যাকটাকে একটু পরেই ফেলি, দেখি কেমন লাগে, ইয়েস 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 ইয়েস, দেখো আর বিশেষ ভালো করে পড়তে পারছি না, এখন একটা পরেই আছি, তুলছো
যেটা পড়ে আছে সেটা পড়ে তোলো। আচ্ছা পরে তুলো, আমি যখন একটু লাইভটা করে নিই তারপরে তুলো। ওয়াও বৈশাখী গেল, শেষ শেষ শেষ, রেডি টু ওয়্যার, শেষ দেখিয়ে দিলাম। সবচেয়ে বেস্ট হচ্ছে শাড়ির ডিজাইন তো আছেই, তার সাথে সাথে কিন্তু শাড়ির ফেব্রিক কোয়ালিটি, সেটা হাতে নিয়ে জাস্ট রিভিউ দেবে, সেটা হাতে নিয়ে জাস্ট রিভিউ দেবে। ফেব্রিক কোয়ালিটি, ফেব্রিক কোয়ালিটিটা জাস্ট হাতে, এই তো আমার অজন্তা দি চলে এসছে, চলো। আচ্ছা এবার কি দেখাবো বলো, এবার কি দেখাবো বলো, ভাবছি আজকে একটু ভালো ভালো জিনিস দেখাবো, আর কি দেখাবো বলো, এবারে তোমরা বলো। আচ্ছা আমাকে ওখান থেকে চারটে পাঁচটা শাড়ি দিয়ে দাও তো, 700 শাড়ি, মানে কয়েকটা দেখিয়ে দিই। এই যে এটা এসছে একদম নতুনটা, আমি নিজেই কনফিউজড হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার মিলিয়ে দাও। ইয়েস ইয়েস ইয়েস, ওই অবধি স্টপ করো আর না। দেখো ও এরকম তো 700 নয়, তো 799, 799। হ্যাঁ 700-র মাল আছে, বান্ডিল খুলতে হবে। আচ্ছা 799-গুলো দেখে নাও, 799 কাতান সেলগুলো দেখে নাও, সেমি কাতানগুলো দেখে নাও 799-এর। আমি মিস করলাম, হ্যাঁ তোমার জন্য সেই থেকে ওয়েট করছি, কত এ কথা সে কথা বলে যাচ্ছি। তুমি তো এতক্ষণ, তোমাকে তারপর বললাম বৈশাখীকে ট্যাগ করতে। চারটে কালার রয়েছে, আমি একটা পরে আছি, একটা রেড দেখিয়েছি, একটা ব্ল্যাক দেখিয়েছি, আর একটা দেখিয়েছি হচ্ছে ব্লু। কাল রেডটা পরো, দাদার সাথে ক্যান্ডেল লাইট ডিনার করো বাড়িতে। আরে বাবা সেই কপাল কি আর আছে গো রণিতা দি, দেখছি ক্যান্ডেল লাইট হয় নাকি হেরিকেন হাতে ধরিয়ে দেয়, তার ঠিক নেই। কাল ইয়ে বলছে কারেন্ট যদি না থাকে তাহলে ক্যান্ডেল লাইট হবে। আচ্ছা মলমল, হ্যাঁ হ্যাঁ আছে, চান্দেরি মলমল দেখবে নাকি এমনি মলমল দেখবে? অজন্তা হালদার, এই যে দিদি কোথায় ছিলে, দিদি কত খোঁজ করছে তোমাকে, একদম একদম। আচ্ছা চলো এটা দেখে নাও একটুখানি, তোমার মলমল দেখাচ্ছে, এটা চলে এসেছে যখন একটু দেখে নাও। এটা হচ্ছে যে 799 প্রাইস ফেলা আছে, কিন্তু এটা আমি তোমাদেরকে 750 দেব। দেখো কাতানটা জাস্ট দেখো, অল ওভার এরকম বুটিতে গেছে, এটা যাচ্ছে আঁচল পোশার, কালার যাচ্ছে রামা গ্রিন, এই যাচ্ছে তোমার উপর পোশানের পাটটা, আর এটা যাচ্ছে তোমাদের নিচের পোশানের বর্ডারটা, দেখে নাও দুটো বর্ডার এবং শাড়ির কোয়ালিটি এবং ওয়েট। ওয়েট তোমার 350 থেকে 300-এর মধ্যে শাড়িটার ওয়েট হবে, খুব সোভার কোয়ালিটি আছে এবং কাজগুলো খুব ইউনিক আছে, এবং কি বলবো মানে কাজগুলোর মধ্যে নতুনত্বটা আছে, মিশে আছে, এই হচ্ছে কথা। আর এটার সাথে রয়েছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের স্লিপসে তো অবভিয়াসলি কাজ থাকা দরকার, থাকা তো দরকার, এটা তো আইনত অমান্য হবে। এই যে ব্লাউজের স্লিপসে রয়েছে এরকম কাজ, অল বডি কিন্তু শাড়িটা এরকম বুটাতে গেছে, একটা সফট সিল্কের মধ্যে দিয়ে গেছে, প্রাইস থাকছে 750 টাকা, 99 দাম ফেলা আছে কিন্তু আজকে দেবো 750 টাকা, ঠিক আছে? স্ক্রিনশটটা নাও, নিয়ে বুকিং করে ফেলো। 5টা কালার দেখাবো, প্রচুর স্টক আছে এর, কিন্তু সব দেখাতে পারবো না, 5টা কালার দেখবো। এই সবে চলে এই সবাই চলে যাচ্ছে, না না কেউ যাবে না, যে যাবার সে যাবে, তাকে তুমি ধরে রাখতে পারবে না, যে থাকার সে থাকবে, তাকে তুমি ছেড়ে দিতে পারবে না, ঠিক আছে? কেউ যাবে না, সবাই থাকবে, ওকে? চলো আমার কাজটা তো আমাকে করে যেতেই হবে ডিয়ার, চলো। সুস্মিতা পাল, আচ্ছা বুটি গাদোয়াল হবে, বুটি গাদোয়াল, বুটি গাদোয়াল, বুটি গাদোয়াল হতে পারে, দেখতে হবে গো একটুখানি, হতে পারে, হতে পারে, দেখতে হবে, দেখতে হবে একটু, ঠিক আছে? চলো দেখো 750 টাকায় ফার্স্ট টাইম আমার কাছে চলে এসছে ইয়েলো কালারের কাতান, এত কম পয়সায় হলুদ রঙের কাতান আমার মনে হয় না আমি কোনোদিন দেখাতে পেরেছি, কারণ ইয়েলো কালারটা সবসময় একটুখানি হাই থার্ডের কালার এবং খুব পয়সাওয়ালা কালার ইয়েলো, ইয়েলো সবসময় একটু দামি শাড়ির ওপরেই আসে, তাও 1000-এর ওপরেই আমার কাছে থাকে সবসময় ইয়েলো, কিন্তু এই প্রথম আমি 750-এ তোমাদেরকে ইয়েলো দেখাতে পারছি। দিদি বালুচুরি দেখাও, বালুচুরি কী কালার নেবে গো, পায়েল বলো দেখিয়ে দেবো, কারণ ওইভাবে তো দেখাতে পারবো না, তুমি যদি একটু বলো কালারটা তাহলে দেখিয়ে দেবো, ঠিক আছে? বুটি গাদোয়াল আছে আমি দেখছি, থাকলে অবশ্যই দেখাবো, লাভ ইউ সুমনা। আচ্ছা কটন বুটি গাদোয়াল আছে গো, দেখছি কটন বুটি, কটন বলতে চিকু গাদোয়াল নিতে পারো তো গো, ইয়ে রণিতাদি
চিকু গাদোয়ালটাও নিতে পারো, আর কটন বুটি গাদোয়াল দেখছি, দাঁড়াও আমার ইয়ের পেছনে রয়েছে, আমার বর আসুক যদি পেরে দিতে পারে দেখিয়ে দেবো। দেখো ফার্স্ট টাইম নিয়ে এসেছি তোমাদের জন্য কাতান, মাত্র তোমার 750 টাকায়। উপর পোর্শনের বর্ডার দেখো এরকম ভাবে যাচ্ছে। আচ্ছা পুরো শাড়িটা কিন্তু তোমরা একদম যে কোনো ওয়েডিং পার্টি থেকে শুরু করে যে কোনো নাইট পার্টিতে পরো, গায়ে হলুদে দাও, তত্ত্বে দাও, প্রণামিতে দাও, স্বাদে দাও, আইবুড়ো ভাতে দাও, যাতে খুশি তাতে দাও, বিয়ে বার বিয়ের নিমন্ত্রণে দাও। দুর্দান্ত একটা হলুদ, যে হলুদটা আমরা সচরাচর মানে নিতে চাই। আর এই হচ্ছে তার পাটটা, নিচের পোর্শনের পাটটা হচ্ছে এটা, কেউ বলবে না যে এটা তোমার 750 টাকার শাড়ি। এবং খুব সফট এবং হালকা সিল্কটা, সিল্কটার ও পুরো শাড়িটার ওজন হয়তো 300 গ্রামও হবে না, এতটাই সফট সিল্ক যাচ্ছে। প্রাইস থাকছে মাত্র 750 টাকা, 750 টাকা, ওকে 750, 750। আমার শাড়িটার পিপি 1650 টাকা গো ডিয়ার, আমার শাড়িটা যাচ্ছে 1650 টাকা। এটা হচ্ছে যে তোমার রেডি টু ওয়্যার, রাফেল রেডি টু ওয়্যার যাচ্ছে 1650 উইথ ব্লাউজটাও, উইথ ব্লাউজ, সঙ্গে কিন্তু ব্লাউজও রয়েছে। ব্লাউজ 28, 30, 32, 34, 36 পর্যন্ত তোমরা একদম পরতে পারবে, ঠিক আছে। অর্গানিক লিলেন নেই গো, অর্গানিক লিলেন নেই, অর্গানিক লিলেন এক পিস আছে, ওটা এখন মনে হয় দেখাতে পারবো না, অর্গানিক লিলেন নেই। আচ্ছা অর্গানিক লিলেন, এই অর্গানিক লিলেন আছে আছে আছে, দাঁড়াও একটুখানি কী কালার নেবে দেখাচ্ছি, কারণ বুকিং করা তো বুকিংগুলো আলাদা করা হয়নি। আচ্ছা রিয়া তোর শাড়িগুলো কি পেয়েছিস আমাকে একটু জানাস, এটা ব্ল্যাক হবে, কোনটা গো জয়শ্রীনাথ, কোনটা যেটা আমি পরে আছি সেটার ব্ল্যাক আমি দেখিয়েছি, অবশ্যই হবে ডিয়ার, বুকিং করে ফেলো। রয়্যাল ব্লু কালারের বালুচুরি দেখাও দিদি, রয়্যাল ব্লু বালুচুরি, রয়্যাল ব্লু, আচ্ছা আচ্ছা দেখছি, দাঁড়াও আরেকবার মনে করাবে, হ্যাঁ আমার তো ভুলে যাই, একটু ভুলটু সাচি। দেখো আমি জাস্ট তোমাদেরকে বলবো 750-এর এই শাড়িটা পরে তোমরা একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করো, একটা যে কোনো নাইট পার্টি অ্যাটেন্ড করো, একটা কাউকে গিফট দাও এই শাড়ি, জাস্ট আমি শো করছি ফার্স্ট টাইম, দেখে নাও কাতানটা, জাস্ট দেখো 750, অল বডি এরকম ওয়ার্ক গেছে, এবং তোমার একটা রিচ পাল্লুতে গেছে, রিচ বর্ডারে গেছে, 750, অসাধারণ কালার, দেখে নাও কালার কম্বিনেশন আর শাড়ি, কেউ বলবে 750 টাকা। তোমরা প্রণামী থেকে তত্ত্ব থেকে শুরু করে সব কিছুতে কিন্তু এটাকে দিতে পারবে, ঠিক আছে। আবার কে রে বাবা, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো হ্যালো, সরি আপনি রং নাম্বারে ফোন করেছেন, নাম্বারটা দেখুন একটু, দেখে তারপর কল করুন। চলো, আচ্ছা না গো শাড়িগুলো পাইনি, ও আচ্ছা পেয়ে যাবি গো, পেয়ে যাবি পেয়ে যাবি, রয়্যাল ব্লু দেখাবো, বালুচুরি দেখাবো দেখাবো দেখাবো। আচ্ছা চলো, এই যাচ্ছে তোমার ওপর পোর্শনের বর্ডারটা এরকমভাবে যাচ্ছে, টোটালি জরি ওয়ার্ক করা হচ্ছে, খুব সফট সিল্কের মধ্যে দিয়ে গেছে। আর এই যাচ্ছে নিচের পোর্শনের বর্ডারটা, প্রত্যেকটাই উইথ ব্লাউজ পিস আছে, প্রাইস থাকছে 750, 750। দেখো এই যাচ্ছে তোমার পুরো শাড়িটার আঁচলটা, প্রাইস থাকছে 750, 750, 750, 750, ঠিক আছে। একটু স্ক্রিনশটটা নাও, নিয়ে বুকিং করো, 799 প্রাইস, কিন্তু আমি আজকে তোমাদেরকে 750 করে দিয়েছি, 750 করে দিয়েছি, ওকে। স্ক্রিনশটটা নিয়ে নাও, নিয়ে বুকিং করে দাও, দেখো আমাকে লাইভে বসিয়ে দিয়ে ওখানে দোকানে গিয়ে বসে আছে আমাকে, তাহলে এবার শাড়ি শাড়িগুলো কে নামিয়ে দেবে। আচ্ছা চলো, একটু কমেন্টস করো সবাই, প্লিজ কমেন্টস করো, আমি কিন্তু শাড়ি আসতাম না, এখন আমার শাড়ি লাইভে আসার ইচ্ছাই নেই, কারণ আমাদের আশেপাশে সিচুয়েশানটা একটুখানি টাফ, তো তবুও তোমাদের জন্য এসছি, আমাকে একটু তোমরাও হেল্প করো, তোমরা একটু কমেন্টস করো, তোমরা প্রশ্ন করলে আমি উত্তর দেবো। দেখো নেভি ব্লু, নেভি ব্লু, এবং আমাকে একবার সবাই একটু বলো তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে দেখতে, সেটা একটু বলো, খারাপ যদি লাগে সেটাও বলো, আমি কারো মাইন্ড করবো না, কিচ্ছু বলবো না, ঠিক আছে। এই হচ্ছে 750 যাচ্ছে নেভি ব্লু, নেভি ব্লু, ঠিক আছে, নেভি ব্লু 750। রিয়া একটা রাফেল নিয়ে নে, এই রেডি টু ওয়্যার নিয়ে নে, তোকে ভালো লাগবে, বাচ্চা মেয়ে তো, পুচকি মেয়েদের বেশি ভালো লাগবে। এই যাচ্ছে তোমার উপর পোর্শনের পাটটা, আর এই যাচ্ছে নিচের পোর্শনের পাটটা, ঠিক আছে, নিচের পোর্শনের পাটটা, প্রাইস যাচ্ছে তোমার 750, পুরো শাড়িটাতেই কিন্তু এভাবে কাজ করা রয়েছে। এটা যাচ্ছে টোটাল আঁচলটা, টোটাল আঁচলটা এইভাবে যাচ্ছে, এগুলো হচ্ছে কাতান, সেমি কাতানে যাচ্ছে, প্রাইস থাকছে 750, 750 উইথ ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসের স্লিভসেও কিন্তু তোমাদের কাজ করা আছে, প্রাইস থাকছে 750, ওকে 750, 750, আসছে আসছে না, আসছে না, আসছে না, কি মানুষ রে ভাই,
750 টাকা, ঠিক আছে? নেক্সট কালারটা দেখাবো, আমি বললাম না পাঁচটা কালার দেখাবো, প্রচুর আছে এই শাড়ি, কিন্তু সব খোলা পসিবল নয়, সব দেখানো পসিবল নয়। আচ্ছা নেক্সট কালারটা দেখে নাও, নেক্সট কালার হচ্ছে, দেখো জাস্ট দেখো শাড়িটা, দেখলে মনে হবে না, কেউ বলবে এটা 750 টাকার শাড়ি, মনে হবে না একটা 3-4 হাজার টাকার কাতান দেখাচ্ছি। একদম যেরকম দেখছো সেরকম হাতে পাবে, জাস্ট 750 প্রাইস। তোমরা যে কোনো কিছুতে তোমরা গিফট করো, নিজেরা পরো, কাউকে দেও বা নিজেরা পরো, বা ভালো লাগলে রেখে দাও ওয়ার্ড্রপে, অসাধারণ গেছে। প্রাইস থাকছে 750, 750, ঠিক আছে 750। বাবা কেউ কমেন্টস করছে না, ও বাবা অনেক কমেন্টস করেছে, আমি দেখতেই পাচ্ছি না। বনু তোমাকে এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ রূপাদি, দারুণ 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 লাগছে, থ্যাংক ইউ রিয়া, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সোনালি সেনগুপ্ত দিদি ভাই, খুব মিষ্টি লাগছে। ও বাবা নিজের প্রশংসা সবার থেকে চেয়ে চেয়ে নিচ্ছি, দেখো উপর নিচের পোশাকের বর্ডারটা এটা, থ্যাংক ইউ সবাইকে, লাভ ইউ, আমার দিদিরা খুব ভালোবাসে আমাকে, সবাই শুধু বলেছে ভালো লাগছে, কেউ বলেনি খারাপ লাগছে। যেগুলো দেখাচ্ছ এইগুলোর ব্ল্যাক হবে না গো ডিয়ার, এটা এত, এই ব্ল্যাকটাও খুব একটুখানি হাই রেঞ্জের কালার, তো ব্ল্যাকও এত কমে আসে না গো, ব্ল্যাক হবে না। আচ্ছা বিউটিফুল অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ অজন্তা দি। আচ্ছা চলো পার্বতী দি কি বলছো, নাইস থ্যাংক ইউ, বৈশাখী হট হট হট, আর হট হট করিস না তো, বুড়ো বয়সে এসে এখন হট হট শুনতে ইচ্ছা করে না একদম, ঠিক আছে। চলো এই যাচ্ছে উপর পোর্শনের পার, আর এই যাচ্ছে পুরো শাড়িটা, ওফ রেটটা কি লাগছে রে ভাই, দেখো 750, জাস্ট 750, টেক আই স্ক্রিনশট গো টু হোয়াটসঅ্যাপ, 750, দিস ইজ আ পাল্লু, দিস ইজ আ পাল্লু, দেখে নাও অসাধারণ গেছে, কেউ ছেড়ো না। 750-এর আমি মনে কটা দেখালাম, 1, 2, 3, 4, 5, পাঁচটা দেখালাম কালার, জাস্ট ভালো লাগলে তুলে নাও, আমি আরও কমেই দিয়েছি আজকে, 799-টা 750-এ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমার শাড়ির পিপি কালার আছে, হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি গো কল্পনা চক্রবর্তী দিদি ভাই, আমার শাড়ির পিপি হচ্ছে উইথ ব্লাউজ 1650, ইম্পোর্টেড ফেব্রিক আছে, ফেব্রিক নিয়ে আমি একদম গলা ফাটিয়ে বলবো, ফেব্রিক নিয়ে কখনো কেউ দ্বিমত বলতে পারবে না, রেডি টু ওয়্যার 1650, 1650 টাকা, ঠিক আছে 1650 টাকা। আমার কাছে কিন্তু রাফের শাড়ি 850-এরও আছে, সুতরাং সবার সঙ্গে সবাইকে মেলাবে না, কোয়ালিটি আছে, ঠিক আছে। চাল তো নাম একটাই, কিন্তু চাল হচ্ছে যে তোমার 30 টাকা কেজিও আছে, 300 টাকা কেজিও আছে, সুতরাং কারোর সঙ্গে কাউকে মিলিয়ে ফেললে হবে না। ওকে চলো প্রাইস যাচ্ছে, আমারটা ইনক্লুড তোমার ব্লাউজ সহ প্রাইস যাচ্ছে 1650, আমি লাস্টে দরকার হলে কালারগুলো আরেকবার রিপিট করে দেবো। ওকে চলো সাথে থাকো সবাই, এরপর চলে যাবো অন্য কিছুতে, এরপর চলে যাব অন্য কিছুতে, প্রাইস যাচ্ছে 1650। ওকে আচ্ছা কে কি দেখতে চেয়েছিল যেন, কি বলছে জয়শ্রীনাথ, এবার দেখো কি বলতো জয়শ্রীনাথ, আমার তো যেটা দেখাচ্ছে সেটাই তোমাকে প্যাকেট দেবো, কারণ আমার সেই সময় নেই যে তোমাকে দেখাবো একটা আর একটা দেবো, কারণ হতে পারে ভিউয়ার্স আর আজকে 40 জন দেখছো বা তুমি আমাকে ফার্স্ট লাইভ দেখছো, কিন্তু মাতারা কালেকশন ইজ আ ব্র্যান্ডেড একটা সংস্থা, এবং মুনমুন চৌধুরীর ফেসটাও কিন্তু একটা ব্র্যান্ড ফেস হয়ে গেছে, সো একদম চিন্তা করো না, চোখ বন্ধ করে একটা নিতে হবে, যত আস্কিং করবে আমি আমার প্রোডাক্টকে তত বলবো ভালো ভালো ভালো, এবার তুমি সেটাকে যাচাই করে নেওয়ার দায়িত্ব তোমার, এবার তুমি যাচাই করার জন্য অবশ্যই তোমাকে পারচেস করতে হবে, যেহেতু তুমি ক্যামেরার ওপারে আমি ক্যামেরার এপারে, তো তুমি বুঝবে কী করে, আর ওই জিনিসটা আমার কাছে সেই সময় নেই যে সেরকম ব্যবসা আজ পর্যন্ত করিও নি, আর বিগত দিনে করতে পারবো বলে মনেও হয় না, সেই টাইম বা সেই মানসিকতা কিছুই নেই, যেটা আমার শো হয় সেটাই আমার প্যাকেটে যায়, আজ পর্যন্ত এই জিনিস নিয়ে কোনো কাস্টমারের সঙ্গে বা কোনো ক্লায়েন্টের সঙ্গে আমার দ্বিধাদ্বন্দ্ব হয়নি। যতজন হয়তো আমার এখন 40 জন লাইভ দেখে, তার জন্য তার মধ্যে কিন্তু অলরেডি প্রায় 32 জন আমার পার্সোনাল কাস্টমার আমাকে ঘিরে রেখেছে, ঠিক আছে, এদের থেকে দরকার হলে ফিডব্যাকটা নিয়ে নাও, এদের কমেন্টসগুলো দেখো, যাচাই করো, আমার পেজ দেখো, আমার পুরনো লাইভ দেখো, আরও লাইভ দেখো, পরবর্তীতে নাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্ল্যাক রেড ব্লু, হ্যাঁ আর আছে ব্ল্যাক রেড ব্লু, সোমা মণ্ডল ঠিক বলেছো, আমি যেটা পরে আছি সেটার, ঠিক আছে চলো। আচ্ছা 850-এর গুলো দেখাবে আমার বেবির জন্য, 850-এর গুলো দেখাবে আমার বেবির জন্য, 800, কল্পনা চক্রবর্তী দিদি ভাই 850-এর তো, 850-এর গুলো এখন নামানো হয়নি গো দিদি ভাই, সরিয়ে রাখা রয়েছে, বেবির জন্য যখন নেবে একটা ভালো ইম্পোর্টেড ভালো জিনিস নাও, বেবিকে পড়াবে, আমরা তো সবসময় বাচ্চাকে ভালোটা পড়াতে চাই,
কেন আমি কাপড়টা সিল্কি পরাবো, কেন আমি ফেব্রিকটা ফালতু পরাবো, একটুখানি ভালো পরাই, দরকার হলে এখন কিনতে না পারলে পরে কেন, কিন্তু তবুও বলবো যে বাচ্চাকে যখন পড়াবে নিজের থেকে সর্বস্বটা দিয়ে বাচ্চাকে অন্তত ভালোটা পড়াবো, এটা আমি বলবো। যেটা 800 সেটা তোমার বাচ্চা পরে, তোমার মেয়ে হয়তো পড়বে, পরে ও কিন্তু কমফোর্ট ফিল করতে পারবে না, কারণ ফেব্রিকটাই, আমি অ্যাজ আ সেলারের পাশাপাশি কিন্তু আমি একজন মাও, তো ফেব্রিকটা কিন্তু মোটামুটি, ফেব্রিকটা কিন্তু অতটা আমার মনে হয় না সে ক্যারি, কিন্তু এই শাড়ি, এই ফেব্রিকটা যদি তুমি দিতেও পারো কষ্ট করে একটা কিনে 1650 টাকা, সে কিন্তু এটা বিগত 20 বছর এইভাবেই রেখে দিতে পারবে, কোনো সমস্যা হবে না, এবং সুন্দর করে পরতেও পারবে, সুন্দরও লাগবে। ফোনে কালারটা একটু ব্রাইট, হ্যাঁ যেরকম ফোনে ফোনে দেখাচ্ছি সেরকমই হাতে যাবে, ইভন তার থেকেও ব্রাইট পাবে, ঠিক আছে। আমি বলেই দিই গো কোনটা ব্রাইট হবে, কোনটা একটু লাইট হবে, আমি এমনভাবে বলি 19 থেকে 20 হবে, যেটা কিন্তু পাই টু পাই পাও সেটা কিন্তু 20 থেকে 21 বলি, ঠিক আছে, নো প্রবলেম জয়শ্রী। আচ্ছা চলো, কে কি দেখতে চেয়েছিল একটু বলবে, হ্যাঁ আমি সেগুলো আবার নামিয়ে নামিয়ে দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা চান্দেরি দেখাবো, মলমল চান্দেরি দেখাবো, একটু সাথে থাকো, মলমল চান্দেরি দেখাবো, মলমল কটন দেখাবো, আরে আমাকে লাইভে দাঁড় করিয়ে চলে গেলে কি করে হবে, আমি এদিকে শাড়ি নেবো কি করে, ফাঁকি বাজ। বালু চুড়ি, হ্যাঁ বালু চুড়িটা কি কালার যেন বললে প্রগতি গড়াই পার্বতী, বালু চুড়িটা কি কালারটা বললে যেন, আর একবার একটু রিপিট করো তো ডিয়ার, ভুলে গেছি, তুমি মনে হয় রয়্যাল ব্লু বললে না কি ব্লু বললে, বালু চুড়ি একটুখানি রিপিট, ও আচ্ছা বুটি গাদোয়াল চেয়েছো, ও পাবে না, খুঁজে দাঁড়াও আমি একটু খুঁজে আনি বুটি গাদোয়াল, তোমরা থাকো একটুখানি, বুটি গাদোয়াল আছো কি তুমি, এই একটা বুটি গাদোয়াল দেখতে পাচ্ছি ধরো তো, ও আচ্ছা আমি তো ইয়ে দেখাবো বলেছিলাম আজকে, সব ভুলে যাই, এই গুটি গাদোয়াল আর নেই, আর নেই গুটি গাদোয়াল, এই একটাই আছে। আচ্ছা আমি এই দেখাবো বললাম না আজকে, কি বলে এগুলোকে, ওই শাড়িটা কোথায় আটে, এগুলো কি শাড়ি যেন নাম দিয়েছিলাম, ভুলে গেছি তার তারিখে, না না এটা কি যেন বল, হ্যাঁ আচ্ছা বুটি গাদোয়াল একটাই রয়েছে গো, দেখো কালার কম্বিনেশন জাস্ট আ চুমু, চাই 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 চলে এসছে, চাই কেরি এসছে, রিয়া থ্যাংক ইউ রিয়া, এখন একটা চায়ের দরকার ছিল, চাই 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 58 কাপস চায় দে দো রিয়া, চাই দরকার ছিল, ঠিক আছে, হাফ পেমেন্ট করে রাখলে জিনিস হোল্ড করে করো না, আমাদের এখানে লকডাউন করে দিয়েছে, কোন জায়গায় গো জয়শ্রী, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই ডেফিনেটলি লকডাউন হলে হাফ পেমেন্টে চলবে, ঠিক আছে, এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে লকডাউন করেনি বলে এটাকে আমি এখনো প্রচার করছি না, তবে যদি লকডাউন হয়ে যায় তাহলে ডেফিনেটলি 50% পেমেন্ট হবে ডিয়ার, নো প্রবলেম, সেগুলো নিয়ে একদম সবসময় আমাদের থেকে, আমার থেকে বিশেষ করে সব কিছু হেল্প পাবে, নো প্রবলেম। গাদোয়াল দেখাচ্ছ, এই যে দেখিয়ে দিয়েছি একটা, আচ্ছা তোমারটার কালার একটু, হ্যাঁ দেখাবো একটু থাকো, ডালিয়া দিদি থাকো একটু সঙ্গে দেখাবো, আচ্ছা রণিতাদি, হ্যাঁ রণিতাদি চোখ বন্ধ করে রেখেছো কেন, আচ্ছা দেখানো, হ্যাঁ দেখানো হয়ে গেছে, আবার দেখাবো একটু সঙ্গে থাকো, আচ্ছা দিদি তুমি মেঘলা না, আগো মেঘলা রাখি না, সব ব্যবসা যদি আমি করি আরও সবাইকে তো করতে দিতে হবে, সোনামণি পাত্র নাকি গো, কি জিজ্ঞেস করছে বুঝতে পারছি না, অজন্তাদি না, আচ্ছা রামা গ্রিন বালুচুড়ি দেখাও একটু, বালুচুড়ি দেখাবে, হ্যাঁ হ্যাঁ এই তো অনেকেই বালুচুড়ি দেখতে চাইছে, তাহলে বালুচুড়ি একটা সেট আপই দেখিয়ে দেই পুরো, কি বলো, আচ্ছা প্রথমে এই বুটি গাদোয়ালটা দেখে নাও, প্রাইস যাচ্ছে কিন্তু অনলি ফর 1150, কটনে গেছে বুটি গাদোয়াল, একদম নেই, আউট অফ স্টক, আউট অফ মার্কেট, টেম্পেল বর্ডার, ইয়ে তোমার বর্ডারটা গেছে বটল গ্রিনে, বর্ডারটা গেছে বটল গ্রিনে, মানে পাটটা ভেতরে গোল্ডের, এরকম বুটি রয়েছে, আর আঁচলটা গেছে একদম তোমাদের, এটা হচ্ছে যে তোমার একটুখানি ওই পিত্তি পিত্তি বটল গ্রিন, এটাও বটল গ্রিন কিন্তু একটু লাইট ডিপ আছে, ঠিক আছে, প্রাইস যাচ্ছে 1150, ঠিক আছে,
বিচিত্রা সিল্ক, হ্যাঁ বিচিত্রা সিল্ক বলেছিলাম আজকে তোমাদের গায়ে লিখে রাখো তো, বিচিত্রা সিল্ক আমি ভুলে যাই শুধু, বিচিত্রা সিল্ক আজকে তোমাদের দেখাবো বলেছিলাম। বিচিত্রা সিল্ক এসেছিলো খুব সুন্দর এবং সস্তাতেও ছিল। তোমার ব্লাউজটা হচ্ছে ব্রাইডাল ব্লাউজ আর শাড়ি হচ্ছে সিল্কটা হচ্ছে প্লেন, খুব ভালো একটা জিনিস ছিল, কিন্তু দেখাবার টাইম পাবো কিনা জানি না। এই হচ্ছে দেখো পুরো ফিগার এরকম বুটিতে যাচ্ছে, বেশ সুন্দর একটা বুটি দেখো, খুব সুন্দর ইউনিক একটা বুটিতে গেছে এইভাবে উইথ ব্লাউজ পিস। কালারটা যা লাগছে না, চুমু কালার, পুরো চুমু কালার দেখো। প্রাইস যাচ্ছে কিন্তু অনলি ফর 1150, অনলি ওয়ান পিসেস অ্যাভেলেবেল, অ্যানাদার পিসেসও আছে অনেক, কিন্তু বুটি নেই, প্লেন রয়েছে, কিন্তু ওগুলো লাইভে শো করবো না বিকজ 6-7 পিস রয়েছে দোকানে, অনেক কাস্টমার আসে বিয়ের কেনাকাটা করতে, বিকজ এগুলো বেশিরভাগ বিয়ের তত্ত্বে যায়, কটন অনেক সময় দেয় একটু বয়স্কদের জন্য নেয়, তো কয়েক পিস রাখতে হবে, সব খালি করে দিলে চলবে না, ঠিক আছে। প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 1150, ওকে চলো। হায় রে ময়ূর কণ্ঠী বালুচুরি হবে দেখছি, ডিয়ার একটু সাথে থাকো দেখছি। আচ্ছা ইন্ডিগো দেখাও, ইন্ডিগো আজকে আবার দেখাবো। অজন্তা দি তুমি আগের দিন কি ইন্ডিগো বুকিং করেছো না মনে হয়, কি কি বুকিং করেছিলে ভুলে গেছে, কিন্তু শাড়ি সরানো আছে তোমার, দেখি না বিচিত্রা সিল সময় পেলে দেখাবো, না হলে পরে দেখাবো, অসুবিধা নেই, প্রচুর শাড়ি নতুন এসে সপ্তাহে একদিন দেখাবো না। আচ্ছা বালুচুরির একটা সেট আপ দেখিয়ে দিই, ড্রয়ারটা খোলা, ওই ড্রয়ারটা বন্ধ করো, বালুচুরির একটা সেট আপ দেখাবো, কিন্তু কোন সেট আপটা দেখাবো সেটাই চিন্তা করছি। ওখানে রেখে দিও তো, এই বলো চুড়িটা দেখিয়ে দিই না, ওইখানে এই যে যেখানে গাদোয়াল সবুজ রঙের দেখো ব্লু আর সবুজ বেরিয়ে আছে ওখানে রাখো। আচ্ছা এই বালুচুরির সেট আপটা দেখাই, তুমি যে শাড়িটা পরেছো সে প্রাইস 1650 উইথ ব্লাউজ। আচ্ছা চলো দিদি বালুচুরি রয়্যাল ব্লু কালারের, রয়্যাল ব্লু, রয়্যাল ব্লু বালুচুরি বোধহয় হবে না, একটা ছিল রয়্যাল ব্লু, এই বালুচুরিটা দাও তো রয়্যাল ব্লু, এটা তো রয়্যাল ব্লুর সঙ্গে রেড রয়েছে কন্ট্রাস্টে, এটা অন্য সেট আপ হচ্ছে। আচ্ছা দাঁড়াও এখানে যেগুলো আছে সেগুলোকে দেখে নাও তারপরে দেখছি, রয়্যাল ব্লু হবে না, নেভি ব্লু কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা আমারটার পিপি হচ্ছে 1650 গো শ্বেতা সিং, আচ্ছা 750-এর কালারগুলো একটু ধরো প্লিজ, হ্যাঁ ধরবো গো জয়শ্রী একটু দাঁড়াও, এটা দেখিয়ে নিই বাবু, তুমি তো আছো সঙ্গে থাকো একটু। আচ্ছা চলো 650 উই 1600, হ্যাঁ একদম তোমারটার পিপি 1650 উইথ ব্লাউজ চলো। আচ্ছা বালুচুরি এটা হচ্ছে তোমার স্বর্ণচূড়ম প্যাটার্নে গেছে, প্রথমে এটা দেখাই, এটা হচ্ছে তোমার অনিয়ন পিঙ্ক, এটা কিন্তু তোমার, এটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু তোমার বাইরে যেত, মানে এটা ব্যাঙ্গালোর যেত, ওরা ব্যাঙ্গালোর থেকে দুবাই চলে গেছে, কিন্তু তখন আমার এটা এখান থেকে ডিসপ্যাচ করা সম্ভব হয়নি, কারণ এগুলো তখন আমি এখান থেকে পিকো করে দেই, যারা বাইরের কাস্টমার থাকে তাদের ম্যাক্সিমাম পিকো করে দেই, তো এটা কিন্তু ওনাদের পার্সেল চলে গেছিলো, এটা পিকো করতে গিয়ে তখন আমার আসতে দেরি হয়ে গেছে, এটা আমারই ফল্ট ছিল, তো ভেবেছিলাম এটা যদি বিক্রি না হয় এটা আমিই রাখবো, বিকজ অসাধারণ শাড়ি, অসাধারণ স্কার্ট বর্ডারে বালুচুরি গেছে, এটার ব্লাউজ পিস কাটা আছে দেখে নাও, এই যে ব্লাউজ পিসটা কাটিং আছে এবং পিকো করা আছে, ফলস কিন্তু লাগানো নেই, ঠিক আছে এটা নিতে পারো। এটা অনিয়ন পিঙ্কে গেছে, একদম পেঁয়াজের খোসার ওপরের কালারটা গেছে দেখে নাও, এই যাচ্ছে পার পোর্শনটা, এই যাচ্ছে পার পোর্শনটা, আমি দেখাচ্ছি শাড়িটা, যদি ভালো লাগে নেবে, না হলে আমি ভেবেছিলাম এটা আমিই রাখবো, কারণ দুর্দান্ত এই বালুচুরি, আর পাইনি পরে গিয়ে আর পাইনি, বালুচুরিটা পুরোটাই খুলছি দেখে নাও, পুরোটাই খুলছি দেখে নাও, এই দেখো অসাধারণ বলছি না, অসাধারণ গেছে বালুচুরিটা দেখো, এটা হচ্ছে স্বর্ণচূড়ম প্যাটার্নে, স্বর্ণচূড়ম প্যাটার্নে বালুচুরি গেছে, এই যাচ্ছে আঁচলের পুরো মিনা ওয়ার্কটা, আঁচলের পুরো মিনা ওয়ার্কটা যাচ্ছে, এটা দেখে নাও ঠিক আছে। এছাড়া বডিটা ফিগারটা যাবে, এই যে ফিগারটা যাবে এইভাবে, প্রত্যেকটার ভেতরে একটা করে ডান্সিং ডল রয়েছে এবং সেগুলো
তুতে কালার দিয়ে মিনে করা রয়েছে। খুব সুন্দর একটা শাড়ি এবং সিল্ক কোয়ালিটিটা অসাধারণ। প্রাইস যাচ্ছে কিন্তু অনলি ফর এগুলোর 1250 টাকা, 1250, 1250 টাকা এর প্রাইস যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই যাচ্ছে, দেখে নাও কুচি পোর্শনটা, কুচি পোর্শনটা যাচ্ছে, এটা এই যাচ্ছে কুচি পোর্শনটা, দেখো এই যাবে কুচি, এই হচ্ছে কুচি পোর্শন। পুরো শাড়ি কাজ করা রয়েছে, দুর্দান্ত শাড়িতে গেছে। জাস্ট এটুকু কোমরে গোজার জায়গাটা এরকম, এটা কোমরে গোজার জায়গা। আর ব্লাউজ পিসটা কাটিং করা আছে, শাড়িটা কিন্তু পিকো করা রয়েছে, শাড়িটা কিন্তু পিকো করা রয়েছে। কেউ যদি নিতে চাও নিতে পারো, বলে দিলাম পিকো কেন করা রয়েছে, উইথ লাইভেই বলে দিলাম। তারা বিদেশ চলে গেছে, আমি টাইম মতন শাড়িটা তাদেরকে দিতে পারি, তাদের অন্যান্য পার্সেল চলে গেছে, কিন্তু এই পার্সেলটা যে গিয়ে দিতে পারিনি, তো সেই শাড়িটাই আমি নিজেই জানি না যে তার প্যাকিংয়ে এটা যায়নি বা যাই হোক একটা ভুল হয়ে গেছে, তো অসুবিধা নেই। তারা বলেছে এসে অবশ্যই নেবে, রাখতে যদি আসে তো আসে নেবে, তাদের সঙ্গে আমার সবসময় যোগাযোগ আছে। হ্যাঁ তবুও যদি বিক্রি হয়ে যায়, ওরা কখন এসে নেবে না নেবে অসুবিধা নেই, বিক্রি না হলে তো আমি আছি, অসুবিধা নেই। চলো প্রাইস যাচ্ছে হচ্ছে 1250, ঠিক আছে। আচ্ছা 1250 গো, রাখি সাহা দিদি ভাই, অরিজিনাল স্বর্ণচুড়ি দেখাও প্লিজ। অরিজিনাল স্বর্ণচুড়ি তো আজকে আমি লাইভে দেখাতে পারবো না গো ডিয়ার, সবটা তো নিয়ে বসিনি এখানে। আর অরিজিনাল কাকে বলে, ডুপ্লিকেট কাকে বলে, সেটা আমার পক্ষে বোঝানো সম্ভব নয়। অরিজিনাল নিতে গেলে আমার দোকানে এসো, লাইভে দেখানোই সম্ভব নয়, ঠিক আছে। অরিজিনাল এবং ভালো ভালো, যেমন আমার কাছে কাতান, বেনারসি, বালুচুড়ি, ইভেন ওগুলো কাঞ্জিবরম, কাঞ্জিবরম যেমন অরিজিনাল আমার দোকানে এসে প্রচুর বিয়ের জন্য সবাই নিয়ে গেছে, কিন্তু কখনোই আমি লাইভে শো করিনি, কারণ দেখানো বোঝানো পসিবল নয়, বোঝানো পসিবল নয়, ঠিক আছে। সেম টু সেম আর খুলবো না, যেটা আমি একটা খুলে দেখালাম, সেম টু সেম ব্ল্যাকটা, সেম টু সেম ব্ল্যাকটা, দেখো সেম টু সেম ব্ল্যাকটা, 1250, 1250, কেউ ছেড়ো না, ব্ল্যাকের সাথে রেড, ব্ল্যাকের সাথে রেড অসাধারণ গেছে, 1250। এই যাবে ফিগার, এই যাবে ফিগার, একদম লাইট ওয়েটে আছে, ভালো একটা সিল্ক কোয়ালিটির মধ্যে আছে, 1250 প্রাইস যাচ্ছে। এই যাচ্ছে ফিগার, ওকে। আমার শাশুড়ি মা খুব শাড়ি দেখাও, শাড়ি দেখাও করতে করতে এখন কোথায় চলে গেছে কে জানে, এখন আর নেই। চলো প্রাইস যাচ্ছে, হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত গাইতে চলে গেছে বোধ হয়, তাই হবে। চলো প্রাইস যাচ্ছে হচ্ছে 1250, 1250, এটা ব্ল্যাকের সাথে গেছে, ব্ল্যাকের সাথে গেছে, 1250। ওরে পরিস না রে বাবা, আমার ভীষণ গরম লাগছে গো। একটু প্যাকেট দিয়ে দাও তো। চলো নেক্সট কালারটা দেখে নাও, নেক্সট কালারটা দেখে নাও, নেক্সট কালার যাচ্ছে তোমার পিঙ্কিস্ট কালার, পিঙ্ক কালার। ওফ কালারটা কি রে ভাই, কালারটা কি, সেম টু সেমে যাবে, সেম টু সেমে যাবে, যেটা একটা খুলে দেখালাম সেম টু সেম। তোমার থেকে অনেক শাড়ি নিয়েছি, তোমার শাড়ির কোয়ালিটি দারুণ, তাই স্বর্ণচুড়ি তোমার থেকেই নেব। সোনামণি পাত্র, একটু হোয়াটসঅ্যাপ করো ডিয়ার, হোয়াটসঅ্যাপ করো, আমি স্বর্ণচুড়ি পারলে পসিবল হলে তোমাকে আমি হোয়াটসঅ্যাপে যদি সময় হয় অবশ্যই আমি তোমাকে পিক দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। তবে আমার মতে কি বলতো, স্বর্ণচুড়ি তুমি 5-6 হাজার টাকা দিয়ে একটা অরিজিনাল না নিয়ে এগুলো একটা রেপ্লিকা নিয়ে দেখতে পারো, শুধু শুধু পয়সা নষ্ট, ওই টাকা দিয়ে অনেকগুলো শাড়ি হয়ে যাবে। চলো দেখে নাও শাড়ি, কেউ পড়লে বলবে না যে কোনটা অরিজিনাল কোনটা রেপ্লিকা, আমার পক্ষেই ধরা সম্ভব নয়, তোমরা তো দূরের কথা, যারা দেখবে তাদের তো ধরা দূরের কথা, অসাধারণ অসাধারণ। আমার নিজেরই তোমার এই বালুচুড়ি রয়েছে 7,500 টাকার, পড়ে রয়েছে ওগুলো, ওটা দেখ, এগুলো দেখলে ওটাকে পড়তে ইচ্ছা করে না, মানে এমনই লাগে যে কেন কিনেছিলাম, বোকা ছিলাম তখন কিনে ফেলেছিলাম। যাই হোক চলো প্রাইস যাচ্ছে তোমার হচ্ছে অনলি ফর 1250, 1250, একটা নিয়ে দেখো 1250 টাকা দিয়ে। অরিজিনাল তো যখন তখনই নিতে পারবে,
যখন তখন নিতে পারবে, কিন্তু একটা 1250-এ এগুলো একটা নিয়ে দেখো জাস্ট, আর দরকার হবে না, আমার মনে হয় না দরকার হবে, কারণ অনেক ভালো ভালো রেপুটেটেড কাস্টমাররা কিন্তু আমার থেকে এগুলোই নিয়েছে, এগুলোই নিয়েছে, যারা কিন্তু 4-5 হাজারের নিচে শাড়ি পরেই না তারাও কিন্তু এগুলো নিয়েছে আমার কথায়। অসাধারণ সিল্ক কোয়ালিটি দেখতেই পাচ্ছ, প্রাইস যাচ্ছে অনলি ফর 1250, 1250-এ দিচ্ছি আজকে, ঠিক আছে। আচ্ছা, সিল্কের উপর বালুচুরি হবে, এগুলো সিল্কের ওপরই তো দেখাচ্ছি গো ডিয়ার। আচ্ছা, শর্মিলা সাধু খান, এগুলো সিল্কের ওপরই দেখাচ্ছি বাবু। আচ্ছা, ব্ল্যাকটা দেখাও আর একবার, ব্ল্যাকটা একটু দাও তো আর একবার দেখাই। এবার দেখো চলে এসছে অন্য দুটো, এবার ডিজাইনটা একটু চেঞ্জ হবে, ডিজাইনটা একটু চেঞ্জ হবে, এটা হচ্ছে মেরুনিস্ট রেড। দেখো তত্ত্ব থেকে শুরু করে তোমার এগুলো, তোমরা যদি সিঁদুরদানে বা তোমার ভাত কাপড়ের জন্য বা স্বাদের জন্য এই সমস্ত পারপাসে যদি এরকম একটা বালুচুরি নাও, দুর্দান্ত, জাস্ট জমে যাবে, জাস্ট জিনিসটা জমে ক্ষীর হয়ে যাবে একদম। দেখো অসাধারণ গেছে, ঠিক আছে, ব্ল্যাকটা দেখাচ্ছি বাবু, একটু দাঁড়াও। পূজা শীল কি বলছো, তুমি যেটা পরে আছো তার PP 1650 ডিয়ার, তার সঙ্গে ব্লাউজ পিস, ব্লাউজটাও যাবে 1650 উইথ ব্লাউজ, 1650 উইথ ব্লাউজ। দেখো এই যাচ্ছে টোটাল ফিগার, টোটাল ফিগার 1450 করে প্রাইস ছিল, আজকে 1250 বলে দিয়েছি, জাস্ট এইটুকু সময়, এই 1250-এ কিন্তু আর কখনোই পসিবল নয়, ঠিক আছে। 1450 ছিল, আমি জানি না কী খেয়ালে 1250 বলে দিয়ে 200 টাকা শাড়িতে কমিয়ে দিয়েছি, জানি না, প্রাইস যাচ্ছে দেখে নাও। প্রত্যেকটা ডান্সিং ডল দেখো কীভাবে মিনে করেছে, কীভাবে কাজ করেছে গ্রিন দিয়ে, ওকে। এবার যাচ্ছে কিন্তু এটার কুচিটা, এবার যাচ্ছে এটার কুচিটা, প্রত্যেকটাই কিন্তু ব্লাউজ পিসে দেখো কুচিটা, দেখো জাস্ট স্কার্ট বর্ডারে একদম লেহেঙ্গার মতন লাগবে পড়লে, দেখো কুচিটা, পুরো কুচিটাকে দেখে নাও, জাস্ট স্কার্ট বর্ডারে একদম টোটাল লেহেঙ্গার মতন লাগবে পড়লে, দুর্দান্ত, এটা কালারটাও অসাধারণ একদম। যাদের মনে করছো যে এই মুহূর্তে বিয়ের অনুষ্ঠান হবে না, দেরি আছে বা পিছিয়ে দেওয়া হয়েছে বা দরকার, একদম চুপি চুপি বুকিং করে রাখো, প্রাইস যাচ্ছে কিন্তু অনলি ফর 1250, 1250। ম্যাটেরিয়ালস নিয়ে চিন্তা করো না, ম্যাটেরিয়ালস নিয়ে একদম চিন্তা করো না, বিকজ মাতারা কালেকশন থেকে নিচ্ছ মানে কোনো চিন্তার দরকার নেই। কোথায় গেলি রে বাবা মুনমুন, আয় না, আরে তাজ্জব ব্যাপার, লাইভটা ওপেনই হচ্ছে না, ইয়েস হয়েছে। এটার কি কি কালার আছে জানেই গো বাবু, দেখিয়ে দিয়েছি, এটার একটা করে, এটার কালারটা একটাই আছে আর নেই গো, একটাই আছে, ঠিক আছে। চলো প্রাইস যাচ্ছে, আচ্ছা কি বললে যেন অজন্তা দি, ইন্ডিগো দেখাতে না, ইন্ডিগো দেখিয়ে দেবো, দাঁড়াও ইন্ডিগো যে কপিস আছে দেখিয়ে দেবো, অবশ্যই এই গ্রুপে ইন্ডিগো দেখানোই হয়নি, অনেকেই আছে যারা অন্য অন্য গ্রুপে নেই, এই গ্রুপে আছো তারা ইন্ডিগো দেখোই নি, যে কপিস আছে দেখিয়ে দেবো, চলো। আচ্ছা এটা একটু, এটা কোন প্যাকেট থেকে খুললাম গো, এটার প্যাকেটটা কোথায় গেল, এনো ধরো বাবা, চলো এই দেখে নাও ব্ল্যাকটা কে বলছিলে ডিয়ার, দেখে নাও ব্ল্যাক, আবার তোমার জন্য খুললাম, আবার তোমার জন্য তুললাম, দেখো দেখে নাও ব্ল্যাকটা, ফুল ফিগারটা এরকম যাবে, আমি প্রথম শাড়িটা যেটা খুলে দেখিয়ে দিয়েছি সেটার মতনই যাবে, দেখে নাও ব্ল্যাকটা, ওকে। স্ক্রিনশটটা নিয়ে নাও, নিয়ে আমি বলবো যে এই সুযোগ, এই অফার ছেড়ো না, জাস্ট টেক আ স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ, ওকে। প্রাইস যাচ্ছে অনলি ফর, এই শাড়ি তোমরা 1250-এ এই বালুচুরি পসিবল নয় নয় নয়, লাইভে বসেই বলে যাচ্ছি, ঠিক আছে। পুরো শাড়িটা দেখে নাও কেমন লাগবে পরলে, ক্যাটলগটাও তোমাদের সামনে শো করছি, দেখো দিস ইজ আ বালুচুরি, টোটালি স্বর্ণচূড়াম প্যাটার্নে রয়েছে, দেখে নাও পুরো এরকম লাগবে একদম, দুর্দান্ত শাড়িটা, শাড়িটা কেমন লাগছে বলো। চলো রেডটার বিপিটা দেখাও প্লিজ বাবু, বিপিটা প্লেন গেছে, বিপি স্লিপসে কাজ আছে, বিপিটা প্লেন গেছে, বিপি স্লিপসে কাজ আছে, ঠিক আছে, বিপি প্রত্যেকটারই প্লেন স্লিপসে কাজ। দেখো এই তুতেটা দেখে নাও, এটা হচ্ছে তোমার তোমার মহেশমতি বালুচুরি, একটাই রয়েছে মহেশমতি বালুচুরি, তুতে কালার একটাই রয়েছে, জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড গো টু হোয়াটসঅ্যাপ, মহেশমতি বালুচুরি, দেখো এই হচ্ছে আঁচল, মহেশমতি বালুচুরি এই হচ্ছে আঁচল, আর শাড়িটার বর্ডারটা জাস্ট দেখো, এই হচ্ছে উপর পোর্শনের বর্ডার, প্রত্যেকটা দেখো পালকি করে এভাবে গেছে, একদম মিনে করা রয়েছে, দুর্দান্ত বর্ডার, দুর্দান্ত বর্ডার না। আচ্ছা নিচের পোর্শনের বর্ডারটা দেখো, এবার এবার নিচের পোর্শনের বর্ডারটা দেখো, এই যাচ্ছে নিচের পোর্শনের বর্ডার, দেখো নিচের পোর্শনের বর্ডারটা একদম তুতে কালারের গেছে, তার সাথে ভেতরে একদম ধানের ছড়া রয়েছে, বিভিন্ন কালারের গোল্ডেন রয়েছে, পিঙ্ক রয়েছে, ব্লু রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রাইস থাকছে 1250, অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল নাও দিস টাইম মাতারা কালেকশন,
ঠিক আছে, আর নেই, এক পিসই রয়েছে, এটা এক পিসই রয়েছে। আচ্ছা এই যে ব্লাউজ পিস দেখে নাও, এই প্রত্যেকটার ব্লাউজ পিস না এরকমই হবে, বুঝতে পারছো? এই যে আমি যেগুলো দেখালাম আগে সেগুলোরই প্রত্যেকটার ব্লাউজ পিস এরকম হবে, হাতায় এরকম কাজ থাকবে, ঠিক আছে, স্লিপসে এরকম কাজ থাকবে, প্লেন ব্লাউজ পিস যাবে। ওকে দেখে নাও, প্রাইস যাচ্ছে মাত্র 1250, স্ক্রিনশটটা নিয়ে নাও, প্রাইস যাচ্ছে মাত্র 1250, এটা হচ্ছে তোমার তুতে কালার, একদম স্বর্ণচূড়ন পপ প্যাটার্নে গেছে, ওয়াও দারুন দারুন দারুন, থ্যাংক ইউ ব্যানার্জি, সুচেতা কেমন আছো, অনেকদিন পর অনেকদিন পর। আচ্ছা পিপি হচ্ছে 1250 গো, সুস্মিতা মুখার্জি 1250, অনলি ওয়ান পিস, আর নেই। চলো এবার চলে যাব হচ্ছে তোমার কি বলো ওর নাম, ইন্ডিগো, ইন্ডিগোর দিকে চলে যাব। আচ্ছা এখানে আজকে আবার ইয়েকে দেখছি না, কি বলে শিকা কাকিমা, শিকা কাকিমাকে একটা মেসেজ করতে হবে, মনে রেখো তো কয়েকদিন লাইভে দেখছি না, শরীর ভালো আছে কিনা জিজ্ঞেস করতে হবে, যদিও সবাইকে ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করছি কে কেমন আছে। মা আমার তো মাইক কখন পড়ে গেছে, তোমরা কেউ বলছো না যে মাইক পড়ে গেছে? ও ভগবান, একটু জল খাবে গো দিদি, ইয়ালোর মধ্যে কিছু দেখাও, ইয়ালোর মধ্যে একটা 750 দেখিয়ে দিয়েছি বাবু, আর ইয়ালোর মধ্যে কি শাড়ি দেখতে চাইছো বলো? এই পাঁচটা তুলে দাও তো, রিপিট করতে হবে একটু, এগুলো দেখানো, এই পাঁচটা, এই যে 750-এর পাঁচটা, এর ইয়ে কোথায়, মুন্ডু কোথায়? নিবেদিতা থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি, মাইক, হ্যাঁ এই তো মাইক পেয়ে গেছি, কোট কোথাও হয় না বাবু, দোকানে চলে এসো, দোকান থেকে এসে নিয়ে যাও। আচ্ছা সুস্মিতা মুখার্জি ব্যানার্জি না, আচ্ছা আর একবার দেখাবে প্লিজ ইয়ালোটা, হ্যাঁ দেখে নাও, 750 কাতান, অল ওভার ওয়ার্ক করা রয়েছে, কাতান দেখিয়ে দিয়েছি, আবার রিপিট করছি ইয়ের রিকোয়েস্টে, ওর নামটা কি ভুলে গেলাম গো, লাইট কালার হবে বালুচুরি, হ্যাঁ অবশ্যই হবে, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। আচ্ছা এই হচ্ছে দেখে নাও, ব্লু, ব্লু কাতান 799, আজকে 750 যাচ্ছে। আমি বলবো গিফট পারপাসে বা বিয়েতে নিমন্ত্রণ আছে, একটা শাড়ি পরতে চাইছো, তারা কিন্তু আজকের এই পাঁচটার মধ্যে একটাও ছেড়ো না, জাস্ট নিয়ে নাও, এবার তত্ত্ব তো দিতে পারবে, কিন্তু দারুণ শাড়ি গেছে দেখো, 750, কেউ দেখে বলবে না 750 দিয়ে কিনেছো, তোমাদেরও দেখে মনে হচ্ছে না, 300-350 গ্রাম ওয়েট হবে, সিল্ক কোয়ালিটি অনেক বেটার হবে, দিস ইজ আ ইয়ালো, ফার্স্ট টাইম শো করছি 750-এর হলুদ শাড়ি, ফার্স্ট টাইম শো করছি 750-এর হলুদ শাড়ি, দুর্দান্ত গেছে শাড়িটা, দুর্দান্ত, শাড়িটা খোলার পরও আমার খুব ভালো লেগেছে, রামা গ্রিন, রামা গ্রিন, এই পাঁচটা কালার আমার কাছে আছে, ঠিক আছে মুনমুন, এই শাড়িগুলো বেনারস সিল্কের মানাবে অসাধারণ, কি বলছে অনিন্দিতা তরফদার দিদি, মুনমুন এই শাড়িগুলো শিখে হার মানাবে, একদম একদম একদম, তোমরা তো জানোই তোমরা নিয়েছো, এই শাড়িগুলো সত্যিই বেনারসিকে হার মানাবে, সেভাবে যদি সেজে গুজে কোণের পাশে দাঁড়াতে পারো, আমার কারণ পার্সোনাল প্রচুর রিভিউ আছে সেরকম, এগুলো এরকমভাবেই সেজে গুজে পড়া, এই শাড়িটা মানে এই হলুদটা যদি 750-এর যে কোনো একটা ব্রাইডাল প্রোগ্রামে পড়ো, তারপরে আমাকে রিভিউ দিও যে দিদি তোমার এই হলুদ শাড়িটা পরে আমি এত বড় একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, ঠিক আছে, প্রাইস যাবে মাত্র 750, একবার দেখো না, প্রচুর সবারই ওয়ার্ড্রপে অনেক দামি দামি শাড়ি থাকে, তবু আমি বলবো যে একটু কম দামিও ট্রাই করে দেখতে পারো, এগুলো কিন্তু সস্তায় পাচ্ছ, এতটাও কম দামি নয়, সস্তায় পাচ্ছ, 750, ওকে, আর এই হচ্ছে রেড, এই হচ্ছে সেই লাল, দুর্দান্ত লাল, 750, একদম আমার এগুলো থাকবে না, আমার কাছ থেকে যারা নিয়ে ধরো ব্যবসা ট্যাবসা করে তারা পুরো বালকে নিয়ে চলে যায়, আমার দোকানে এসে নিয়ে যায় তারা শাড়ি, তারা আমার গোডাউন আছে, গোডাউন থেকেই ওরা নিয়ে যায়, তো ওরা বালকে নিয়ে চলে যাবে, ওরা এগুলো কখনোই ছাড়বে না একদমই, কারণ ওরা এগুলোর থেকেই দুটো পয়সা কামাবে, ধরো নিয়ে নাও, ওখানেই রেখে দাও, একদম তুলে দাও জায়গায়, আমারটা 1650 উইথ ব্লাউজ, পূর্ণিমা দিদি ভাই তোমার শাড়ির কালার অপশান থাকলে দেখাও, হ্যাঁ দেখাবো দেখাবো দেখাবো, আচ্ছা আমার শাড়িটা দাও তো, আমার শাড়িটার ওই কালারগুলো একটু দাও তো দেখিয়ে দিই, অনেকক্ষণ ধরে বলছে সবাই, আচ্ছা চলো, আচ্ছা আমার শাড়িটা দেখে নাও, এই একটা ব্ল্যাক, তবুও লাইভটা তোমরা সবাই দেখে নেবে আর একবার রিপিট, এই একটা দেখে নাও আমার শাড়িটার, এই একটা হচ্ছে ব্ল্যাক, আমার শাড়িটার এটা হচ্ছে একটা ব্ল্যাক, ওকে এই একটা ব্ল্যাক যাচ্ছে, তার সাথে যাচ্ছে এই যে ব্ল্যাক, আচ্ছা ব্লাউজ 28, 30, 32, 34, 36, ওকে দেখে নাও, এই যে ব্ল্যাকের সাথে যাচ্ছে, এটা অসাধারণ একটা পার্টি ওয়্যার, রেডি টু ওয়্যার, রেডি টু ওয়্যার, ওকে চলো,
আমি রিপিট করে দিলাম, আমারটা কিন্তু আর দেখাবো না। হ্যাঁ চলো রাখো, একটু প্লাস্টিকগুলো একসাথে রাখো। আচ্ছা নেক্সট হচ্ছে রেড, নেক্সট হচ্ছে রেড। রেডটা দেখে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কেন কি জানি, আরও রণিতাদি যা উল্টোপাল্টা কথা বলে দিল না, আমার মাথা আরও খারাপ হয়ে যাচ্ছে। চলো এই যাচ্ছে রেড, দেখো এই যাচ্ছে রেডটা, ওফ দেখো অসাধারণ গেছে। এই যে রেডি টু ওয়্যার, রেডি টু ওয়্যার উইথ ব্লাউজের সঙ্গে আছে, প্রাইস যাচ্ছে তোমার অনলি ফর 1650। ইম্পোর্টেড কোয়ালিটি, কিন্তু ফেব্রিক কিন্তু ইম্পোর্টেড, একদম যেটা বলছি সেটাই পাবে। দেখো আর একটা রয়েছে, দাও তো ওটা, এই যো ঠিক আছে। চলো রেডি টু ওয়্যার, একদম তোমার প্রাইস যাচ্ছে 1650। দিদি ব্লুটা দেখাও প্লিজ, কোনটার ব্লুটা সমর্পিতা, কোনটার ব্লু বলো। এই দেখো, ওফ 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 ওফ, ছাড়তে ইচ্ছা করে না, ছাড়তে ইচ্ছা করে না। দেখো উফ, এই করোনা যে কখন দূর হবে, আমরা যে কখন খোলামেলাভাবে সব কিছু করতে পারবো, আবার স্বাধীনভাবে একদম আমাদের পরাধীনতায় জড়িয়ে ফেললো। এইসব জিনিস দেখে থাকতে ইচ্ছা করে, যে একটা পরে বেরোবো সেই উপায়ও নেই। দেখো জাস্ট দেখো, জাস্ট দেখো এটা পরলে কি লাগবে ভাই, জাস্ট দেখো, জাস্ট দেখো। ওকে তিনটে কালার দেখালাম, এই একটা, চারটে। অজন্তা দি বলেছিল তুমি একটা নেবে, নিয়ে ফেলো ঝটপট, কারণ এ থাকবে না, এ থাকবে না। 12 পিস এনেছি আমি, এখনও 1 পিসও অনলাইনে বেচতে পারিনি, সব অফলাইনেই খেয়ে ফেলছে এগুলো একদম। ঠিক আছে দিদি, আফটার লাইভে আমি কল করব। কেন গো মৌটুসি দেব, কি জন্য বাবু, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নিও আগে, 750 রিয়ালোটা খুলে দেখাও। আর খোলা যাবে না, একবার খুলে দিয়েছি দিদি ভাই, চলে গেছে মাল, একটু রেকর্ডেড দেখে নিও। ঠিক আছে, আমার মনে হয় না যে ইয়ালোটা এতক্ষণও আছে, কারণ হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে পরপর, তবু তুমি একটু রেকর্ডেড দেখে নিও, প্রথম দিকেই দেখিয়েছি। ঠিক আছে, আচ্ছা বেনারসি সিল্ক, বেনারসি সিল্ক কী গো, বেনারসি সিল্ক কী বললে যেন, আচ্ছা ব্লুটা দেখাও, ওই ওটা একটু দাও তো, ব্লুটা আর একবার উপর থেকে দেখাই, খুলে দেখাতে পারবো না, ব্লুটা ব্লুটা নেভি ব্লুটা। আমি জাস্ট, হ্যাঁ হ্যাঁ জাস্ট একটা কথাই বলে দিচ্ছি, কথা যখন বলে যারা বুদ্ধিমান তারা ঠিকই ক্যাপচার করে নেয়, ছেড়ো না, 750-এ একবার ট্রাই করে দেখো, 750 আমি বলবো ট্রাই করে দেখো, ব্লুটা দেখো। হ্যাঁ 799 দাম ফেলা ছিল, 750-এ দিয়ে দিচ্ছি। চলো এই পাঁচটাই দেবো, আর দেবো না। হ্যাঁ লাট রয়েছে, পুরো লাট লাট, হ্যাঁ কোয়ালিটি খুব। আচ্ছা কে একটা লাইট কালারের বালুচুরি বলছিল দিদি ভাই, দেখো লাইট কালারের বালুচুরিটা দেখে নাও, এই হচ্ছে লাইট কালারের বালুচুরি, যেটাকে আমি সবসময় বলি সোভার অ্যারিস্টোক্রেটেড একটা কালার। দেখো প্রাইস যাবে এটার 1150। সিল্ক নিয়ে কোনো কথা নেই, বালুচুরিটা জাস্ট দেখো কতখানি সোভার আর কতখানি সুইট, আর কালার নিয়ে তো কোনো কথাই হবে না, যারা এই ধরনের কালার সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা জানে। রেডের সাথে যাচ্ছে স্টিল গ্রে, রেডের সাথে যাচ্ছে স্টিল গ্রে, প্রাইস যাচ্ছে 1150, 1150। ওকে রেডের সাথে যাচ্ছে স্টিল গ্রে, প্রাইস থাকছে 1150। লিলেন দিদি ভাই আছে, লিলেন কি লিলেন নেবে গো, লিলেনের তো এখন ভ্যারাইটিস অফ টাইপ আছে আমার কাছে, লিলেন বুটা এসছে একটা নতুন ডিজাইন, একদম বেনারসি প্যাটার্নে লিলেন বুটা, ঠিক আছে, মানে লিলেন বাট্টা যেটাকে বলা হয়, সেটা এসছে বেনারসির ডিজাইনে। আচ্ছা এটার সঙ্গে ব্লাউজ পিস থাকছে একদম গ্রে কালারের, সঙ্গে বর্ডারে থাকবে, স্লিপসে থাকবে, এরকম কাজ দেখে নাও, পুরো শাড়িতেই কিন্তু এরকম কাজ করা, কোথাও গ্যাপ নেই, অল ওভার শাড়ি ওয়ার্ক করা রয়েছে, কোথাও গ্যাপ নেই। 1150 সেল কোয়ালিটি, কিন্তু একদম হাতে নেবে তারপরে বলবে আমাকে, রিভিউ দেবে যে মুনমুন যেমন বলেছো তেমন শাড়ি হাতে পেয়েছি। ইভেন আমার পেজ, আমার রিভিউগুলো তোমরা একটু খেয়াল করো, যে আমার কাস্টমাররা আমাকে কীরকম ফিডব্যাক দেয়, কীরকম জিনিস তোমাদেরকে পাঠাই, ওগুলো 1250-এ দিয়েছি আজকে। আরে অনেকদিন পর এসছি না ফ্যাশন স্টাফে, একটু দেই না গিয়েছে। চলো স্ক্রিনশটটা নিয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে নাও, নিয়ে বুকিং করে ফেলো। ওকে আচ্ছা আর একটা কে কি দেখাতে বলো, ওকে দি থ্যাংক ইউ। আচ্ছা চলো এটা এখানের, এটা এখানের, বুঝলে লিলেন হবে। এবার বলো লিলেন কী দেখাবো, কোন লিলেনটা দেখাবো, তারপরে লিলেন ফ্লোরাল আছে, লিলেন শিফন আছে, লিলেন অর্গ্যানিক আছে, লিলেন কটন আছে, লিলেন বাই লিলেন আছে, স্ল্যাব লিলেন আছে, লিলেন তোমার বাটিক্স আছে, লিলেন বাটিক্সও আছে, জানো তো অনেক শাড়ি, অনেক শাড়ি, সামারের যে লিলেনগুলো এসছে বাটিক্সের ওপর সেগুলোও আছে। তো তোমাদের কী দেখাবো বলো, লিলেন বললেই তো শুধু একটা তো হয় না, যেমন আমি বললাম চাল বলতে কিন্তু আমরা ভাতটাই বোঝাই, কিন্তু চাল ভ্যারাইটিস টাইপ হয়, সেরকম লিলেনও জামদানিও যেমন দেখো বিভিন্ন টাইপের হয় সেরকম। এটা কী দেখাবো বললাম এক্ষুনি, আজরাক দেখাবো, তাই তো, আজরাকগুলো কোথায় রাখলাম গো, হ্যাঁ কি কেন আজরাক তোমাকে কী করলো গো, এই যে
লিলেন দেখে নাও দুটো, আমি তোমাদের বাটিক লিলেন দেখাবো। দাও না একটুখানি, একটু এদিকে আসো, একটু হাত লাগাও। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। এগুলো কি আজরাক? তোমাকে বলেছি এই শাড়ি সরাবে, এগুলো হচ্ছে ইম্পোর্টেড শাড়ি। দেখো এটা দাও, এটাকে দাও তো নিচে একদম, ইন্ডিগো ইন্ডিগো ইন্ডিগো। না না হ্যাঁ হ্যাঁ ওই ওই যে ওপরে হ্যাঁ ওটাই তো ইন্ডিগো। দাও দাও হ্যাঁ একটা দাও। আর আছে ইন্ডিগো? শেষ, খেল খতম, পয়সা হজম নেই আর। চলো এগুলো সবগুলো না তো, এটা দুটো, তিনটে আজরাক রয়ে গেছে মাত্র, ইন্ডিগো একটা। এ দুটো একই তো নাকি? ওরে ভগবান, এটা তো 3600 টাকা। সরাও এই দুটো 3600। এ দুটোকে ভুল ভবিষ্যতেও নাবিও না লাইভের জন্য, একদম তুলে ফেলো কোনো জায়গায়। না বাবা, ও লাইভে নিতে গেলে 3600 টাকা, 36 রকম প্রশ্ন করবে আমাকে। লাইভেই নেবে, নেওয়ার জন্য আলাদা লোক আছে। আচ্ছা চলো অর্গানিক লিলেন দেখাও। অর্গানিক লিলেন নেই গো বাবাই। হ্যাঁ অর্গানিক লিলেন দেখাবো, আমি বারবার বললাম না, আমি নিজেই লিলেনের মাথা খারাপ হয়ে যাচ্ছে। অর্গানিক লিলেনগুলো দিও তো দেখাবো। ওপর থেকে দুটো, হ্যাঁ দুটো 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 এই পড়লো। ওটাও অর্গানিক লিলেন, তার পরেরটাও অর্গানিক লিলেন। হ্যাঁ ওই শাড়িটা তো, লালটা তো দুর্দান্ত শাড়িটা। ইয়েস 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 দেখাবো 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 দেখাবো। তুমি যে শাড়ি পরেছো সেটার পিপি কত? 1650 উইথ ব্লাউজ। দেখিয়েছি ওটা আমি ওদেরকে, ওই মৌসুমি দি ওদেরকে ভিডিও করে দেখিয়েছি ওটা। আচ্ছা উইথ ব্লাউজ, হ্যাঁ গো লাল পরি না তো গো, লাল ছাড়া। শর্মিলা সাধু খান, লাল ছাড়া কী শাড়ি দেখাতে বলছো দিদি ভাই বলো? ও আচ্ছা বালুচুরি লাল ছাড়া বলেছো, লাইট কালার লাল ছাড়া। বালুচুরি লাইট কালার লাল ছাড়া তো আর হবে না গো, ওটার মধ্যে তো লাল রয়ে গেছে। লাল ছাড়া থাকলেও আমার কাছে এই মুহূর্তে নেই, মানে এই মুহূর্তে আমার আমার কাছে আছে মানে আমার হাতের কাছে নেই, ঠিক আছে? লাইট কালার আমার দেখতে হবে, আর আমার মাল যা ঢুকেছে না পয়লা বৈশাখের পরে, আমি দোকান গোছাতে পারছি না, কারণ আমি 3-4 দিন দোকানেই আসিনি, বাড়িতে থাকছি, আর এই রাতের বেলা একটু দোকানে এসেছি, সারাদিন দোকানে আসি না। না না বালুচুরির উনি একটু লাইট কালার লাল ছাড়া। ও আচ্ছা হ্যাঁ ওখান থেকে একটা দেখাতে পারো, লাল ছাড়া ওপরে 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 ওপরে, তারপরেরটা লাইট কালার, হ্যাঁ তারপরেরটা একদম। দিদি ভাই বলছো যখন তোমাকে অবশ্যই দেখাবো, একটু দেখে নাও। হ্যাঁ হ্যাঁ এই কালারটা দেখতে পারো, এটা একদম লাইট কালারে আছে তোমার, দেখে নাও পুরো ফিরোজা, দেখে নাও। এটাও কিন্তু স্বর্ণচূড়ম প্যাটার্নে গেছে, দুর্দান্ত এই শাড়িটা। এটার প্রাইস কিন্তু যাবে আজকে তোমার জন্য 1250 টাকা। দেখো একদম স্বর্ণচুরি প্যাটার্নে গেছে, তোমার একটা লাইট স্কাই কালার গেছে একদম, এবং তার সাথে ব্লু দিয়ে মিনে করা রয়েছে, ঠিক আছে? বাটিক লিলেন থেকে স্টার্ট করো লিলেন শাড়িটা। হ্যাঁ হ্যাঁ করবো দিদি ভাই, আরও কালার অপশান দেখাও। মিষ্টি চ্যাটার্জি কিসের গো দিদি ভাই, কোন শাড়ির কালার অপশান বলছো? একটু শাড়ির নাম দিয়ে বললে আমার বুঝতে সুবিধা হয়। দেখো এই যাবে পুরোটা, এই হচ্ছে তোমার কুচির দিকটা, কুচির দিকটা হচ্ছে এটা, কুচির সাইডটা হচ্ছে এটা, দেখে না। যদি নেওয়ার হয় নিয়ে নিতে পারো, অনলি এই কালারটাই রয়েছে। এটা খুব লাইটের মধ্যে সোভার কালার, সোভার কালার, এবং কাজটাও খুব সুন্দর আছে। আর এটা যাচ্ছে আঁচলটা, এটা যাচ্ছে আঁচলটা, প্রাইস থাকছে 1250। এগুলো স্বর্ণচূড়ামের ওপরে গেছে। ওয়াও শাড়িটা দাঁড়াও, খুলেই যখন গেছে একটু দেখাই তোমাকে। দেখো অনেকক্ষণ থেকে বলছো, একদম যারা প্রথম থেকে আছো অনেকক্ষণ ধরে বলছো, সবার সব রিকোয়ারমেন্ট রাখবো, চেষ্টা করে যাচ্ছি গো যতটা হাতের কাছে আছে। তোমরা সাপোর্ট করছো, এটাই তো দরকার, সাপোর্ট, এই সময়ে এই সাপোর্টটাই দরকার। দেখো খুব সুন্দর লাগবে শাড়িটা, নিয়ে নাও, পরেও আরাম পাবে। উইথ ব্লাউজ পিসও আছে, সেম বেসিক কালার, বেস কালারের ব্লাউজ পিস, স্লিপসে থাকছে ওয়ার্ক। হ্যাঁ বেস কালারের ব্লাউজ পিস যাচ্ছে, স্লিপসে থাকছে ওয়ার্ক। হ্যাঁ ওকে দেখে নাও, প্রাইস থাকছে কিন্তু 1250। এগুলো অনেক কমে দিয়ে দিচ্ছি, অনেক কমে, জাস্ট নিতে পারো। ও গড,
ডুবা 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 ডুবা। বাটিক লিলেন, ইন্ডিগো, আজরাক, তারপর তোমার ইয়ে চান্দেরি প্রায় শেষ করে ফেলেছি। দুটো লাইভ আমি অন্য কোনো জায়গায় করেছিলাম, অন্য কোনো গ্রুপে, তো ওখান থেকেই সব লুটে পুটে নিয়ে গেছে। এক পেটি করা রয়েছে, সরিয়ে রাখা রয়েছে। এবং হ্যাঁ কি ওই যে পেটির ওপর তোমার টুপির নিচে মাল, সব চাদরের নিচে, এক ইয়ে কি বলে, তুমি তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ, লোকের মাল না পাঠিয়ে ধরো। রিভিউ দিয়েছে ও, তো এক পেটি পেয়েছে। আমাদের এখানে আরেক পেটি মাল রোদের রয়েছে না। আচ্ছা তুমি যে শাড়িটা পরেছো সেগুলোর কালার অপশন অলরেডি দুবার দেখিয়ে দিয়েছি মিষ্টি চ্যাটার্জি দিদিভাই, একটু রেকর্ডেড দেখে নিও দিদিভাই, বারবার এক শাড়ি দেখালে আর সব দিদিরা রেগে যাবে। বাটিক লিলেন দেখাবে দিদি? হ্যাঁ অবশ্যই নিয়েছি বাবু, দেখাবো। বাটিক লিলেন দিয়ে স্টার্ট করবো। আচ্ছা চলো বাটিক লিলেন দিয়ে স্টার্ট। আচ্ছা বাটিক লিলেন আর কালার আছে গো? আরেকটা কালার তো থাকার কথা গো। ও মালিক, এই বাটিক লিলেনের তো আরেকটা কালার থাকার কথা, দেখতে পাচ্ছ না? এগুলো একটুখানি তোলো না, একটু দেখি এর তলায় আছে কি না। আরেকটা কালার থাকার কথা, মেবি নেই না। অরেঞ্জ, অরেঞ্জ, রেড আর গ্রিন, তাই তো? আর সব খেয়ে ফেলেছে আর নেই। আচ্ছা ইক্কতের, ইক্কতের কালারটা দিও তো, ইক্কতগুলো দেখিয়ে দিই, নাহলে ওরা কেউ পাবে না এই গ্রুপে যদি কেউ ইক্কত নেই। যে ইক্কত একটা তলায় পড়ে গেছে, এই যে হ্যাঁ ইক্কত লিলেনও দেখিয়ে দেবো, দাঁড়াও। ইক্কত লিলেন যারা সেদিনকে নাওনি, এই যো হ্যাঁ ইক্কত লিলেন, আর দুটো না কটা আছে দিয়ে দিই, এটা এটা এটা, হ্যাঁ আর আছে ইক্কত, ইক্কত লিলেন এক দুই, না ওইটা আর ওপরেরটা এক শাড়ি, এই ওপরে রাখো। হ্যাঁ ইক্কত লিলেন কোথায়? হ্যাঁ ওমা ইক্কত লিলেন দুটো রয়েছে, ওই রে মানে সোনা পেটির মধ্যে কি ওগুলো সোনা বাবু, আমার শাড়ি বেচা যায়নি তো, ওগুলো কি? আচ্ছা তুমি যে শাড়ি পরেছো চলো বলে দিয়েছি। আরও সবাই একটু কমেন্ট করো না গো, কী ভালো লাগছে, তোমরা যেমন বলছো তেমন দেখাচ্ছি, কেনা না কেনা তোমাদের ব্যাপার, কিন্তু একটু কমেন্টস করো, একটু বলো, ঠিক আছে? চলো বাটিক লিলেন দিয়ে স্টার্ট করছি। বাটিক লিলেন হচ্ছে তোমার যখন পড়বে তখন শুধু মাতারা কালেকশনের কথা মনে পড়বে, বিকজ শাড়ি ইজ ভেরি ফ্লেক্সিবল এবং বডি হাগিং। প্রাইস থাকবে বাটিক লিলেনের আমার কাছে 975, 975। সবসময় বলি রেপুটেটেড সেলারের থেকে মানে একটা ব্র্যান্ডের জিনিস নেওয়ার চেষ্টা করবে, ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবে। জিনিসটা কী কিনছো? একটা গার্মেন্টস জিনিস কিনছো, সেটাকে তোমরা শরীরের সঙ্গে লাগাবে, গায়ের সঙ্গে রাখবে, এটা এই নয় যে তোমরা একদিন ইউজ করে ফেলে দেবে, ঠিক আছে? সুতরাং সেই জিনিসটা পয়সা দিয়ে কিনবে, অসাধারণ কোয়ালিটিটা আগে দেখতে হবে। ডিজাইনটা ডাজ নট ম্যাটার, ডিজাইন তো অবশ্যই ম্যাটার করে, ডাজ নট বললেও হবে না, তবুও কোয়ালিটি ইজ দ্য মাস্ট, বিকজ এটা হচ্ছে তোমার শরীরের সঙ্গে লেগে থাকার জন্য একটা জিনিস, আমরা গায়ের সঙ্গে রাখবো। যেমন আমি কিছুদিন আগে, মানে কিছুদিন আগে বলতে তাও হয়ে গেছে, আগের বছরই একটা বিগ বাজার থেকে একটা ড্রেস, সেটা আমি বাগুইহাটি বিগ বাজার দেখে এসেছিলাম ড্রেসটা, তখন ওখানে আমার সাইজ ছিল না বলে আমি কিনতে পারিনি, কিন্তু ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, তারপর সেটা সাইজটা পেলাম বারাসাত বিগ বাজার, না বারাসাত বিগ বাজার থেকে কিনেছি ড্রেসটা, ভাবতে পারবে না একটা দিনও পরতে পারিনি। বিগ বাজারের ড্রেস মিনিমাম প্রায় 2500 টাকা দিয়ে কিনেছি, একটা দিনও পরতে পারিনি, ওই আমি দেখে সুন্দর লেগেছে কিনে ফেলেছি পুরো। মানে ড্রেসটা কী হয়েছে বলতো, এই জায়গাটুকু পর্যন্ত যেই ফেব্রিকটা ভেতরে দিয়েছে পুরো মানে কাটা কাটা চুকে যায় ভেতরে, মানে পুরো। আর আমাদের এই পোর্শনগুলো এমনিতেই নরম পোর্শন, তো শরীরটা তো এমনিই নরম সবার, পুরো কাটা ভেতরে, তুমি যেই ইনার মানে আন্ডার গার্মেন্টস পরো না কেন তার ওপর দিয়ে ওগুলো চুকছে। ইভেন রিসেন্টলি মানে আমার যখন আমার দোকানে একটা মেয়ে ছিল মাম্পি, ও বলছিল দিদি এটা যখন পড়ছো না আমাকে দিয়ে দাও, ওকেও দিইনি আমি, কারণ ও নিতে পড়তে পারবে না, যেহেতু আমি পড়তে পারছি না ওটা ও পড়বে কী করে, ওটা ওভাবেই পড়ে রয়েছে, মানে এতটাই আমি নিজে ঠকেছি। তো সেই জন্য বলবো গার্মেন্টস এগুলো আমাদের শরীরের সঙ্গে থাকেই, তো ফেব্রিকটা মাস্ট। এটা হচ্ছে লিলেন দেখাচ্ছি, একদম তোমার কটন বাই কটনে গেছে, বাটিক্সে গেছে, একটা সিলভার কালারে তোমার পাড় গেছে, দুর্দান্ত ফেব্রিক্স, মানে শাড়ি পরে যা আরাম পাবে এই সামারের জন্য অসাধারণ, চালিও না ভালো লাগছে না, সামারের জন্য অসাধারণ। এই যাচ্ছে ব্লাউজ পিস, হ্যাঁ প্রাইস থাকছে 975, ঠিক আছে? কারণ তোমাদেরকে এতটা বলতে হয় কেন বলো তো, কারণ এখন অনলাইনে তোমরা কেউ কিন্তু হাতে দিয়ে দেখে নিচ্ছ না এগুলো, তোমরা ছবিতে দেখে নিচ্ছ, সো ছবিতে কিন্তু অনেক প্রোডাক্ট সেম টু সেম দেখতে লাগে, হাতে পাওয়ার পর তার আসল রূপটা বেরিয়ে আসে, ঠিক আছে? তো ফেব্রিকের রূপটা
তো সেই জন্য বলবো যে সেম টু সেম দেখে যেও না, প্রাইসে যেও না, অন্তত রেপুটেডেড সেলার দেখে পার্চেসিংটা করো। শুধু আমার জন্য বলছি না, আমাকেও যাচাই বাছাই করো, দেন কেন, আমি শুধু আমার জন্য বলছি না, সবার জন্য বলছি। প্রাইস যাচ্ছে তোমার 975, 975। একদম ভেজিটেবল গ্রিন, এটা একদম ভেজিটেবল গ্রিন, ঠিক আছে। খুব সুন্দর সবুজের সাথে হলুদ কালারের মিক্সটা দেখেছো, সবুজের সাথে হলুদ, যখন পড়বে তখন বুঝবে যে আমার কথাগুলো কতখানি সত্যি। একদম প্রাইস যাচ্ছে 975, 975 টাকা। আমি নিজেই একটা সেলার হয়ে বিভিন্ন জায়গায় ঠকি, আর তোমাদেরকে কি বলবো, কদিন আগে একটা ব্লাউজ কিনে যা ঠকেছি না, মানে ব্লাউজটা হাতে পাওয়ার পরে মনে হচ্ছে যেন ওটা 70 টাকাও দাম না, অথচ 650 টাকা ব্লাউজটা আমার থেকে দাম নিয়েছে, একদিনই পরেছি। হ্যাঁ, টেবিল মুছতেও মানে ইউজ করা যাবে না এমন একটা প্রোডাক্ট অনলাইনেই কিনেছি, এবং খুব কি বলবো আমি বলছি ভালো। হ্যাঁ সেটাই আর কি, বাদ দাও, সেটাই বাদ বলার দরকার নেই, অনলাইনেই কিনেছি। চলো, এই হচ্ছে রেড, এই হচ্ছে রেড। আমরাও তো পার্চেসিং করি অনলাইন থেকে না, আমাদেরও তো অনেক কিছু কিনতে হয়, বিক্রি করি বলে তো এই নয় যে আমরা কিনি না। দেখো লাল হলুদ তত্ত্বর থেকে শুরু করে, যদি কারোর স্বাদ থাকে এই গরমের মধ্যে স্বাদ খাওয়াবে, এত গরম পড়ছে তার জন্য একদম পারফেক্ট, পারফেক্ট একটা মেটেরিয়াল যাবে, পারফেক্ট একটা কম্বিনেশান, পারফেক্ট একটা শাড়ি, এবং পরার পরে ফটোশ্যুটও খুব সুন্দর হবে। এছাড়া তোমরা যে কোনো কিছুতে, এটা কিন্তু তোমরা ভাত কাপড়েও ইউজ করতে পারো, বা তোমাদের অনেক কিছুতে, মানে রেড ইয়েলো যাতে যাতে যা যায় আমাদের বিভিন্ন প্রোগ্রামে সেগুলোর জন্যও নিতে পারো। এছাড়া এমনিতেও যদি কারোর এরকম একটা রেড পছন্দ হয়, জাস্ট টেক আ স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ। প্রাইস যাচ্ছে 975, ওকে। লিলেন দেখাচ্ছি, হ্যাঁ তুমি, ওরে বাবা অনেক কমেন্টস এসেছে, সব কমেন্টসগুলোকে ঠেলে দে, কিছুতে স্টার্ট করো লিলেনের। হ্যাঁ করছি তো বাবু, দেখানো শুরু করে দিয়েছি, আমার ইক্কাত লিলেনটা রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরগুলো তখনই সেদিনকেই সব পেটিতে সরে গেছে গো দিদি, তোমাদেরগুলো আমার লাইভ শেষ হওয়ার পরপরই, কারণ সেদিনকে যা বুকিং হয়েছে না, ঝড়ের মতন বুকিং, তো আমি ওই দিনকেই ফোন ধরে ধরে আমি আর আমার বর সবারটা আলাদা করেছি, যারা পেমেন্ট কমপ্লিট করেছে তাদেরটাও, যারা কমপ্লিট করনি তাদেরটাও, সবারটা আলাদা করেছি, ঠিক আছে, সবারটা সরিয়ে রেখেছি, একদম কোনো চিন্তা নেই। আমি জানি মাসের শেষের দিকে অনেকে কিনেছে, হয়তো মাসের প্রথমে পেমেন্ট করবে, পেমেন্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই, যারা তোমরা বুকিং করেছো সবসময় আমার সঙ্গে আছে তাদের জন্য বলছি। তো সবারটা সরে গেছে, কারুরটা নেই। আচ্ছা মৌসুমিদি কালকে জিজ্ঞেস করছিলে ওই বাটিক নাইটির কথা, তোমারটাও কিন্তু সরে গেছে, তোমারটাও সব সব সরিয়ে রেখেছি, কোনো ব্যাপার নেই, দায়িত্ব নিয়ে সরিয়ে রেখেছি দিদি ভাই, একদম চিন্তা করো না। আচ্ছা লাস্ট কালার দেখে নাও, লাস্ট হচ্ছে অরেঞ্জের সাথে ইয়ালো, লাস্ট যাচ্ছে অরেঞ্জের সাথে ইয়ালো, ঠিক আছে। চলো বিউটিফুল, থ্যাংক ইউ ইতু সরকার দিদি ভাই, দিদি অর্গানিক লিলেনটা দেখাও। হ্যাঁ দেখাবো তো, তোমরাই তো বললে বাটিক লিলেন দিয়ে স্টার্ট করতে, বাটিক লিলেনের কালার তিনটে দেখিয়েই তো অর্গানিক লিলেনে যাবো। চলো, এই হচ্ছে তোমার অরেঞ্জের সাথে ইয়ালো, অরেঞ্জের সাথে ইয়ালো, ওফ দেখো জাস্ট দুর্দান্ত কালার, কেমন লাগছে বলো, শুধু বলো যে না তুমি দেখাচ্ছ শাড়িগুলো দেখে শান্তি লাগছে, এটাই বলো, জাস্ট দেখো। একে বলা হয় একটা কটন বাই কটন, একদম পিওর লিলেনে গেছে, 975, 975 উইথ ব্লাউজ পিস, সিলভার দিয়ে গেছে প্রত্যেকটার, কিন্তু পাটটা গেছে সিলভার দিয়ে, ওকে। দেখো এই যাচ্ছে ব্লাউজ পিস, ওয়াও এই যাচ্ছে ব্লাউজ পিস, প্রাইস যাচ্ছে 975, কতখানি ট্রান্সপারেন্সি দেখে নাও, কতখানি সফট, কতখানি সোভার হতে পারে, প্রাইস যাচ্ছে 975, 975, ওকে। একটু জাস্ট বলবে যে কেমন লাগছে, মানে আমি তিনটে লিলেন আমার কাছে আর রয়েছে আর নেই, পুরো বাঞ্চ এনেছিলাম, পুরো বাঞ্চ, লাইভে আসছি না তাতে কি হয়েছে, লাইভে আসার দরকার হচ্ছে না, তাতে এমনিতেই চলে যাচ্ছে, বিকজ আমার তো শপ, আমার তো শপে বিক্রি হবেই, সেটা কোনো ব্যাপার নেই, কিন্তু লাইভে না খেতে পারলে না আমার ঠিক শান্তি লাগে না, সবকটা গ্রুপে যদি না দেখাতে পারি ভালো লাগে না যে কী প্রোডাক্ট আছে, ওই জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 975, 975, বাটিক নিতে, বাটিক নাইটি কত প্রাইস, বাটিক নাইটি তোমার 330 গো, একদম 100% কালার গ্যারান্টি, 100% পিওর কটন, তুমি থাকতে চিন্তা কিসের, নো চিন্তা, একদম একদম একদম। চলো এবার অর্গানিকের একটা বেনারসি দেখিয়ে দিই, একটা অর্গানিকের বেনারসি দেখিয়ে দিই, কালারটা জাস্ট দেখো, কালারটা দেখো, এটা আমি ওই জন্য রিয়াকে বললাম, রিয়া পেয়েছিস শাড়িগুলো, শাড়িগুলো রিয়া পেলে রাতের ঘুম চলে যাবে, একদম দুর্দান্ত, হয়তো কালকে পেয়ে যাবি বাবু, যেহেতু ভোট ঠোট আছে তো একটু সমস্যা হচ্ছে, পেয়ে যাবি কালকে, শাড়ি চলে গেছে, দেখো জাস্ট দেখো শাড়িটা, পুরো শাড়ি, হ্যাঁ না না দেখো, জাস্ট দেখে নাও, অসাধারণ গেছে,
অসাধারণ গেছে, অসাধারণ। ওকে, একটা গোল্ডেন কালারের বর্ডার গেছে। এই ডিজাইনটা অনলি ওয়ান পিস আছে, আর নেই, অনলি ওয়ান পিস আছে আর নেই। প্রচুর লিলেনের অর্ডার, ইক্কাত লিলেনের অর্ডার রয়েছে, মানে এই অর্গানিক বা ইক্কাত লিলেন সেগুলো আসবে। এখন আমি কয়েকদিন অফ রেখেছি বিকজ সিচুয়েশনের জন্য। এই যাচ্ছে হচ্ছে আঁচল, অল ওভার কাজ, অল ওভার কাজ। দেখো লিলেন বেনারসি, লিলেন বেনারসি 2250, 2250। জাস্ট টেক আই স্ক্রিনশট, গো টু হোয়াটসঅ্যাপ। লিলেন যারা পড়েছ তারা জানবে যে এর মানে মাধুর্য কি, এর আরাম কি, ঠিক আছে। চলো, আমি তো পড়তে পারলাম না ব্ল্যাক অর্গানিকটা করোনার জন্য, আর আমি আমি তো পুরো পাঠার লাগিয়ে রণিতা দি তোমাকে বললাম না পরশু দিনকে, ফলস পিকো লাগিয়ে ব্লাউজ এনে সব রেডি করলাম, হলো না। আমি তো আমিও তো পড়তে পারলাম না, তুই কি একা? আমি তো পড়তে পারলাম না, আমিও তো রেডি করে রাখলাম, পড়তে পারলাম না, ঠিক আছে। প্রাইস যাচ্ছে তোমার এটার 2250। সবাই রেডি করে রাখো, সবাই পড়তে পারবে, সবাইকে পড়ার সুযোগ দেবে, ঠিক আছে। প্রাইস থাকছে 2250। আচ্ছা, এবার আসি অর্গানিক লিলেন। এটাও কিন্তু অর্গানিক লিলেন বেনারসি দেখালাম, হ্যাঁ, এটাও কিন্তু অর্গানিক লিলেন বেনারসি। আর এবার আসি এই অর্গানিক লিলেনটা, এটা হচ্ছে তোমার অনেকটা কালচে মেরুনিস্ট রেড, খুব সোভার কালার, তার সাথে কপার জড়ি দিয়ে কাজ গেছে। প্রাইস থাকছে 1650, 1650, 1650। দেখো শাড়ি, দেখো জাস্ট শাড়ি, শাড়ির কাজ দেখো, পরলে কি লাগবে দেখো, দেখো শাড়ি, শাড়ির কাজ দেখো। আর পুরোটাই জানো লিলেন নিয়ে কিছু বলার নেই, টোটালি বডি হাগিং, এবং প্রত্যেকটা সুতো কিন্তু তোমরা 100/100 লিলেনে পাবে, একদম অর্গানিক লিলেন, পিওরটা, অরিজিনালটা পাচ্ছ কিন্তু মাত্র তোমরা পাচ্ছ 1650, 1650, 1650। এবং কপার দিয়ে কাজ করা রয়েছে, একটা কপার কালারের স্লিপলেস দিয়ে যদি তোমরা ক্যারি করো দুর্দান্ত লাগবে, একটা কপার কালারের স্লিপলেস দিয়ে ক্যারি করলে অসাধারণ লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটার অরেঞ্জ কালার হবে না গো দিদিভাই, এই মুহূর্তে অরেঞ্জ কালার নেই গো আমার কাছে। তুমি যদি ছবি থাকে আমাকে একটা পাঠিও, আমি অবশ্যই তোমাকে রেডি করে এনে দিতে পারবো, একটু টাইম দিতে হবে, পেমেন্ট করে রাখতে হবে। আচ্ছা, তোমার আর আমার সেম হাল, আমার আর তোর শুধু সেম হাল না, অনেকেরই সেম হাল। পড়বে, বেড়াতে যাবে, ঘুরবে, অনুষ্ঠানে যাবে, অনেক কিছুই বন্ধ করা হয়েছে, তো সবই হবে আবার, দাঁড়া সিচুয়েশান ঠিক হয়ে গেলে আবার আমাদের ভালো দিন ফিরে আসবে, ভালো দিনের আশাই তো আমরা থাকি, রাত হয় কারণ সকালে একটা সুন্দর সূর্য উঠবে বলে, তো সেরকমই আমাদের দেশে এখন রাত নেমে এসেছে, অন্ধকার নেমে এসেছে, কিন্তু সামনেই আলো, আলো ফুটবে, ঠিক আছে। কি সুন্দর করে বোঝাচ্ছি দেখো, আমার বড় একদম ইমপ্রেস হয়ে যাচ্ছে, বলছে কি সুন্দর করে তুমি বোঝাচ্ছ। চলো, ওর কথাগুলো শুনলে আমার আর লাইভ করতে হবে না, বাড়ি চলে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমার অরেঞ্জ কালার, এটার অরেঞ্জ একটুখানি ছবি দিতে বললাম যে, আচ্ছা আমার এই ইয়েগুলো কমেন্টসগুলো ঠেলে ঠেলে তুলে দিচ্ছে। এবার এই কালারটা দেখো, এটা আমার রণিতাদি নিয়েছে, রণিতাদি তুমি একটুখানি হালকা করে রিভিউ দিয়ে দাও যদি থাকো, এইটা দেখে নাও, অসাধারণ গেছে, অসাধারণ গেছে। দেখো প্রাইস যাচ্ছে মাত্র 1650, 1650, একদম ওয়াইন কালার গেছে, পার্পেলিস্ট বলতে পারো বা ওয়াইন বলতে পারো। এটাও কিন্তু কপার দিয়ে কাজ করা রয়েছে, এটাও কিন্তু কপার, কপার দিয়ে কাজ করা রয়েছে। প্রাইস থাকছে 1650। ওকে, চলো সরিয়ে দিলাম অর্গানিক লিলেন, আমার না টাইম শেষ, আজকে আর হবে না বোধহয় দেখানো, টাইম শেষ। দিদি তোমার শাড়িগুলো কি কি কালার আছে একটু মুখে বলো। আমারটা ব্ল্যাক আছে বাবু, রেড আছে, ব্ল্যাক, রেড, ব্লু, আর আমি পরে আছি পিকক, আমি পরে আছি কিন্তু এটা পিকক, এটা কিন্তু ইয়ে না তোমার কি বলো ওর নাম, পিকক কালার, এটা কিন্তু রামাগ্রিন নয়, পিকক কালার, ঠিক আছে। চলো, আর ব্ল্যাক দেখিয়েছি, রেড দেখিয়েছি, ব্লু দেখিয়েছি, তিন চারটে কালার টোটাল দেখিয়েছি, জাস্ট নিয়ে নাও, যার যেটা ভালো লাগে নিয়ে নাও, আজকে বোধহয় আর হবে না গো, আর দেখাবো এগুলো, এই কটা দেখিয়ে যাই, হ্যাঁ ও টানবে টানবে। আচ্ছা, ইক্কত লিলেনটা দেখে নাও আগে, ইক্কত লিলেন প্রাইস যাচ্ছে 925, ইক্কত লিলেন প্রাইস যাচ্ছে 925। ইক্কত লিলেন দুটো আছে, আমি সবাইকেই পার্সোনালি বলেছিলাম যে এগুলো রিস্টক করা পসিবল নয়, যদি তোমাদের মনে হচ্ছে যে নেওয়ার ইচ্ছা তাহলে কালার কম্বিনেশনে যেও না, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে বুকিং করো। দেখো ইক্কত লিলেন,
ইকত লিলেন দেখো, একদম ইম্পোর্টেড কোয়ালিটি আছে, আর পুরো শাড়ির ফেব্রিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না, অসাধারণ ফেব্রিক, গায়ের সঙ্গে মনে হয় বারবার লাগাই এমন একটা ফেব্রিক। এই হচ্ছে ইকত লিলেন, 925, 925, ঠিক আছে। এই শাড়িটা জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, একদম একদম একদম। আচ্ছা আমি তোমায় হোয়াটসঅ্যাপ করছি, একদম করে দাও, সবাই যারা যেটা নেবে সব হোয়াটসঅ্যাপ করে দাও। তোমাকে দারুণ লাগছে আজকে, থ্যাংক ইউ সুপ্রীতি অধিকারী, থ্যাংক ইউ, লাভ ইউ ডিয়ার। আচ্ছা বিপি আছে, আর হ্যাঁ হ্যাঁ সবগুলোর বিপি আছে, আমি দেখালাম তো, ও অর্গানিক লিলেনের বিপি দেখাইনি, বিপি আছে গো, প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আছে, দেখো এটারও ব্লাউজ পিস যাচ্ছে, এটা ইক্কাত লিলেনের এটাও যাচ্ছে ব্লাউজ পিস, মাত্র দু পিস আছে ইক্কাত লিলেন, হরি লুটের মতন সব নিয়ে গেছে, হরি লুটের মতন সব চলে গেছে, মাত্র দু পিস আছে, কেউ ছাড়েনি, সবাই নিয়েছে, হরি লুটের মতন গেছে। প্রাইস থাকছে 925, 925, 925 ইক্কাত লিলেন, দেখেছো দারুণ সোভার শাড়ি। এই শাড়িগুলো তোমরা ঘরোয়া অনুষ্ঠান, ডেলি ওয়্যার, অফিস ওয়্যার, বিভিন্ন ইয়েতে তোমরা এগুলো ইউজ করতে পারবে, ইক্কাত লিলেন 925, ঠিক আছে। আচ্ছা আসামে শিপিং 100 টাকা দিদিভাই, 100 টাকা। আচ্ছা তোমাকে তো অনেক দিন পর দেখছি, কোথায় ছিলে, আই মিস ইউ লাইভ, একদম গোপা মুখার্জি দিদিভাই, ছিলাম আমি, সেই এক্সিবিশন করে গেছি, তারপরে আসেনি, কারণ দোকানে একটু চাপ ছিল, চৈত্র মাসে প্রচুর চাপ ছিল, প্রচুর বালকে বালকে অর্ডার গেছে, এবং দোকানের আমার একাই তো প্রেশারটা, তো আমি লাইভে আসার ইচ্ছা থাকলেও, বুকিং থাকলেও, লাইভটা বুকিং করে রাখলেও আসতে পারিনি, খুবই চেষ্টা করি লাইভে আসার, যার জন্য আজকে দেখো অড টাইমে এসেছি রাত্রিবেলায়, এখন থেকে আসবো যখনই পারবো, অন্তত আধা ঘন্টা এক ঘন্টার জন্য হলেও চলে আসবো, লাইভে না আসলে আমারও খুব খারাপ লাগে, কারণ দোকানটার জন্য আমি লাইভটা আমার এতটাই মানে ইয়ে হয়ে যাচ্ছে, দোকান আর লাইভ দুটোকে সামলাতে পারছি না একা। দেখো জাস্ট দেখো, একটা পার্পলিস্ট পিঙ্কের সাথে গেছে একটা, দেখো তসর কালার বা ইয়ালিস্ট কালার দিয়ে দেখো গেছে আঁচল, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ফিগারটা, দেখো জাস্ট ইক্কত লিলেন, কে ছেড়েছো এই শাড়িটাকে, এই শাড়িটাকে সেদিনকে কে ছেড়েছো, যে ছেড়েছো সে চরম ভুল করেছো, ঠিক আছে। সঙ্গে থাকছে এই হচ্ছে ব্লাউজ পিস, সঙ্গে থাকছে এই যাচ্ছে ব্লাউজ পিস, প্রাইস থাকছে তোমার অনলি ফর 925 টাকা, 925, 925, ওকে 925 টাকা, 925, 925। আর দু তারিখের পরে যদি আমাদের এখানে কোনো রকমের লকডাউন দেয় তাহলে তো লাইভ ছাড়া তো আর কোনো উপায় নেই, লাইভে তো আসতেই হবে তখন, তখন তো রেগুলারিটি, তখন দোকান বন্ধই থাকবে, তখন লাইভে প্রতিদিনই দেখতে পারবে, দোকানটা খোলা থাকলেই একটু সমস্যা হয়, দোকানে কাস্টমার আসলে তাদেরকে অ্যাটেন্ড করতে গিয়ে আর লাইভটা হয় না, এটাই হচ্ছে সমস্যা, আর একা মানুষ তো, আর কাস্টমার আসলে সবাই আমাকেই চায়, মানে কেউ যে দেখাবে, আমার একটা লোক বা আমার হাজবেন্ড বা অন্য কেউ দেখাবে তাদেরকে অ্যাটেন্ড করতে চায় না, মানে আমাকেই চায়, আমি যেটা বলবো সেটাই ঠিক, আমাকেই চায় এখানে এসে, এই জন্যই প্রবলেমটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। দুটো ইক্কত লিলেন দেখিয়ে দিলাম, এবার তোমাদেরকে আমি একটুখানি ইন্ডিগোটা দেখিয়ে দিই, ইন্ডিগো আর আজরাক দেখিয়ে শেষ করবো আজকে, ঠিক আছে, একটু সাথে থাকো, আর বেশিক্ষণ নেই, আর সামান্য সময় আছে, একটু সঙ্গে থাকো, ইন্ডিগো দেখে নাও 950 ইন্ডিগো, এগুলো সব কিন্তু লিলেনে গেছে, এগুলো সব কিন্তু লিলেনে গেছে, ইন্ডিগো 950, দেখো জাস্ট কালার কম্বিনেশনটা দেখো, পুরোটাই তোমার টেরাকোটায় গেছে আঁচলটা, টেরাকোটায় আঁচলটা গেছে, ভেতরটা যাবে এইভাবে স্ট্রাইপে, আর এইভাবে যাবে পাটটা, প্রাইস যাচ্ছে তোমার 950, 950, দেখো ইন্ডিগো, জাস্ট ইন্ডিগোর ডিজাইনটা দেখো, ইন্ডিগোর ডিজাইনটা দেখে নাও, এবং প্রত্যেকটা সুতো কথা বলবে, প্রত্যেকটা ফেব্রিক তোমাদের কথা বলবে, প্রাইস থাকছে 950 উইথ ব্লাউজ পিস, উইথ সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে, প্রত্যেকটা শাড়ির বিপি দেওয়া রয়েছে, বিপি ছাড়া কোনো শাড়ি নেই, যেটাই বিপি থাকে না সেটা আমি বলে দেই, বিপি থাকে না এমন শাড়ি খুব কমই আছে, শুধুমাত্র জামদানিতেই বিপি থাকে না, উইথ ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে কিন্তু তোমার 950 টাকা, ইন্ডিগো 950 টাকা, 950, স্ক্রিনশটটা নিয়ে নাও, নিয়ে বুকিং করো, এগুলো সব সামার স্পেশাল, সব সামার স্পেশাল দেখাচ্ছি, সব সামার সামার স্পেশাল দেখাচ্ছি, সব সামার সামার স্পেশাল, ঠিক আছে। চলো সেম এই ডিজাইনটারই কিন্তু আরও একটা পাচ্ছ, সেম এই ডিজাইনটা কিন্তু দুটো আছে, সেম এই ডিজাইনটা দুটো আছে ইন্ডিগো। আচ্ছা আর একটা ইন্ডিগো রয়ে গেছে এইটা, আর একটা ইন্ডিগো আছে এটা, জাস্ট দেখে নাও, ওফ সবারটা সরিয়ে রাখা হয়েছে, কেউ দুঃখ পেও না, সবারটা সরিয়ে রাখা হয়েছে, এই ইন্ডিগোটা দেখো, এইটা দেখো, প্রাইস যাচ্ছে অনলি ফর 950, 950, 950,
950 টেম্পল বর্ডারে গেছে, ভেতরে এইভাবে কাজটা গেছে, 950 ইন্ডিগো, প্রাইস যাচ্ছে 950। এই যাচ্ছে ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিস, আজকে শতরূপাদিও নেই দেখছি, শতরূপাদি কোথায় গেল কে জানে, চলো 950, 950 প্রাইস যাচ্ছে 950। খুব ভালো লাগছে তোমরা এতটা সাপোর্ট করছো, এতক্ষণ ধরে আছো, এতদিন পরে এসছি তারপরেও কিন্তু তোমরা সবাই মনে রেখেছো, আমিও তোমাদেরকে প্রত্যেককে মিস করেছি এবং প্রত্যেকের রিকোয়েস্টে আমি লাইভে আসবো এবং অন্যান্য আরও অনেক, শুধু লাইভ শাড়ি বিক্রি করতে না, অন্যান্য আরও অনেক চমক নিয়ে তোমাদের কাছে চলে আসবো রিসেন্টলি, তো দেখতেই পারবে। আচ্ছা দিদি, আমি নিউ ব্যারাকপুরে থাকি, হ্যান্ড টু হ্যান্ড কি পসিবল, দোকানে হৃদয়পুর এসে নিয়ে যেতে হবে বাবু, হৃদয়পুর নামবে আমার দোকান, হৃদয়পুর স্টেশন চলে আসো, কালকে এসে নিয়ে যাও, নামবে আমার দোকান, ঠিক আছে। চলো আজরাক দেখো, আজরাক দেখে নাও, 950 আজরাকও, 950 950 আজরাক দেখো, মেহেদি গ্রিনের সাথে গেছে, 950 মেহেদি গ্রিনের সাথে গেছে আজরাক, 950 950 আজরাক মেহেদি গ্রিন, জাস্ট স্ক্রিনশটটা নাও, নিয়ে বুকিং করে ফেলো। আজরাক ফার্স্ট দেখাচ্ছি কালার, 950, এই যে ব্ল্যাকের সাথে গেছে ব্লাউজ পিস, প্রত্যেকটাই ব্লাউজ পিস আছে, আজরাক 950, ওকে স্ক্রিনশটটা নিয়ে নাও, নিয়ে বুকিং করে ফেলো, প্রাইস 950, 950 আজরাক। আগের ইন্ডিগোটা রাখো, রেখে দেবো গো, যেটা যেটা বলবে সেটা সেটা বল, তুমি আগের দিন ইন্ডিগোটা, ও আগের দিন তুমি ইন্ডিগো নাও নি, ইক্কাত নিয়েছো ইন্ডিগো, ওইগুলো ওরা সবাই নিয়েছে আগের দিন, এগুলো নিয়ে নাও তোমাদের লাগবে, তুমি তো ধরো এখন লকডাউন, এরপরে ডান্সের ক্লাসে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, তোমার পড়লেও ভালো লাগবে, আরাম পাবে, আর এগুলো সব ওয়েদারে পরার মতন শাড়ি কিন্তু, হ্যাঁ এগুলো শীত গ্রীষ্ম বর্ষা সব ওয়েদারে পরার মতন শাড়ি দেখি দেখাচ্ছি আজকে, ঠিক আছে। রেখে দেবো গো রণিতাদি, আগের ইন্ডিগোটা একটুখানি স্ক্রিনশটটা দিয়ে রেখো, তাহলে আমার রাখতে সুবিধা হবে। আচ্ছা চলো নেক্সট আজরাকটা দেখে নাও, গ্রের সাথে গেছে, গ্রের সাথে গেছে, দেখো এই আজরাকটা দেখো, ওফ দারুণ গেছে এই আজরাকটাও, এই আজরাকটা দেখো গ্রের সাথে গেছে, একদম স্টিল গ্রের সাথে গেছে, দেখে নাও, প্রচুর দারুণ দারুণ কোয়ালিটি কালেকশান এসে ভরে গেছে মাতারা কালেকশানে, আস্তে আস্তে দেখাবো তোমাদের সবই, আমার লাইভগুলো সব ফলো করো, সাথে থেকো, দেখো না দেখে নাও এই আজরাকটা, প্রাইস যাচ্ছে 950, 950, 950, 950, ওকে। আমার আজকে অনেক দিন পর লাইভে এসেছি, অড টাইমে এসেছি, ভেবেছি যে তোমাদেরকে পাবো কি পাবো না, কিন্তু তোমাদের প্রচুর সাপোর্ট পেয়েছি, ভালোবাসা যে পেয়েছি, এটাই দরকার, এটাই দরকার, এই সাপোর্টটাই দরকার, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 950, 950, ওকে। লাস্ট আজরাকের কালারটা দেখিয়ে দিচ্ছি, 950, কি বলতে এসছো, পেয়েছে দিয়েছো, সে নিল কেন ওটা, তার তো না, হ্যাঁ সঞ্জীব দাদের, আচ্ছা ও এই দেখো কালারটা দেখো, এখানে মেরুন আছে, স্টিল আছে, ব্ল্যাক আছে, আজরাকটা জাস্ট দেখো, চলো আজরাকটা জাস্ট দেখো, অসাধারণ গেছে, অসাধারণ, অনেক শাড়ি দেখিয়েছি, যদি ভালো লাগে অবশ্যই রেকর্ডেড দেখে তোমরা বুকিং করো, ব্লাউজ পিসটা দেখো আজরাকের, ব্লাউজ পিসটা জাস্ট দেখো, প্রাইস যাচ্ছে 950, 950, ওকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর কিছু বলার নেই, আর ভগবানের কাছে প্রে করো যাতে আমরা এই দুর্দিন কাটিয়ে উঠতে পারি, এবং সকলেই যাতে সবার বাড়িতে অন্তত একটা করে গাছ লাগাতে পারি, যাতে অক্সিজেনের জন্য ছটপট করতে না হয় আমাদের, এবং সবসময় যেন গাছ কাটার বিরুদ্ধে থাকি। তো যাই হোক,
প্রে করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই, প্রে করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই, ঠিক আছে? একে অপরকে হেল্প করো, আশেপাশে কেউ বিপদে পড়লে যতটুকু সম্ভব একটু হেল্প করো, কারণ মানুষই তো মানুষের পাশে থাকতে হবে, তাছাড়া আর উপায় নেই, ঠিক আছে? চলো হোয়াটসঅ্যাপ করেছি, ঠিক আছে ঠিক আছে। দিদিভাই বনু তোমাকে খুব ভালো, তুমিও খুব ভালো, হ্যাঁ দিদিভাই তোমরাও খুব ভালো থেকো, ঠাকুরের কাছে প্রে করি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এমনিতেই আমার সকালবেলাও আমার একটা খুব প্রিয় কাস্টমার এবং দিদি, তারও একটা মানে খারাপ খবর শোনা গেছে, তো জানি না আমি এখন লাইভটা শেষ করে অবশ্যই একবার ফোন করে জিজ্ঞেস করবো যে কেমন আছে না আছে, যদিও রিপোর্টটা এখনও আসেনি কিন্তু তারা আতঙ্কের মধ্যে আছে। তো চাইছি যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং যদিও রোগটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই, মনের জোরটা সবসময় পজিটিভ রাখবে, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? একদম আতঙ্ক নয়, কোনো রকম খবর দেখবে না, কোনো রকম সাংবাদিকরা কী বলছে, সাংবাদিকগুলো বেশি দুষ্টু, এত চেঁচিয়ে বলবে মানে তার আগেই তোমার করোনা হয়ে যাবে ওদের কথা, তো সাংবাদিকগুলো বেশি দুষ্টু, ওদের কথা একদম শুনবে না, শুধু নিজেরা খাও দাও, সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাপি থাকো, আর বি পজিটিভ, একদম সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, আর নিজেদের মনের জোর রাখবে, ঠিক আছে? মনের জোর কিন্তু একদমই ভাঙা যাবে না। চলো এই অবধি, লাভ ইউ সবাইকে, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার কালকে, কালকে কী বার গো, কালকে হয়তো লাইভে আসবো না, তো দেখা যাক 31 তারিখে, আর 1 তারিখে তো অবশ্যই আসবো, আবার বলে দেবো কখন আসছি না আসছি, ঠিক আছে? তুমি ভালো থেকো একদম, নূপুর দিদিভাই তোমরা সবাই ভালো থেকো, ভগবানের কাছে প্রে করো, আমার দেশ আমার ভারতবর্ষ প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ এবং সবল থাকে, এবং যারা ক্ষতিগ্রস্ত অলরেডি তারা যেন সবাই সুস্থ হয়ে সবার পরিজনের কাছে ফিরে যেতে পারে, এটুকুই শুভকামনা সবার জন্য, ঠিক আছে? চলো টাটা, বাই, লাভ ইউ অল, অনেক সাপোর্ট করেছো, অনেক সাপোর্ট করেছো, বাই।